أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে জুমার দিনে সারা বিশ্বে যেহেতু জুমার দিন আজকের এই দিনটা সারা বিশ্বে একসঙ্গে নয় আমাদের ভারতবর্ষের কথাই বলি কারণ দিবারাত্রির পরিবর্তনের হিসাবে আমাদের এই এশিয়া অঞ্চলে এখানে এখন দিনের বেলা বিশ্বের অন্য প্রান্তে এখন রাতের বেলা তো কাজেই যে অঞ্চলে আজকে এই জুমার দিন পড়েছে লক্ষ লক্ষ মসজিদে বিশেষ করে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে দেখবেন আমাদের আলেম সাহেবদের ইমাম সাহেবদের জ্বালাময়ী বক্তব্য হবে ইসরায়েলের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য কঠিন বক্তব্য আর মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য ইমানি চেতনা চাঙ্গা করার জন্য জেহাদি বক্তব্য সমানে চলবে ইসরায়েলকে নিন্দা করবে ভৎসনা করবে অভিশাপ দিবে আর করুণ ভাষায় মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতনের কাহিনীগুলি বলে বলতে থাকবে আজকে জুমার দিনের এইটাই হবো মেইন বক্তব্য দু চারটা মসজিদ বাদে কারণ গত সপ্তাহের সবচেয়ে আলোচ্য বিষয় ইসরায়েলের ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণের ঘটনা কত হচ্ছে এটা করে কি লাভটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে একটা কথা আছে না মনের জাল মিটানো এটা করে কি লাভ হচ্ছে কার্যকরী প্র্যাকটিক্যাল যৌক্তিক সমাধানে না আসলে কোনো লাভ নাই আমরা দেখলাম যখন হামলা হলো পরের দিন ঢাকার রাজধানীতে একটা বড় মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আমি দেখেছি আমি একেবারে স্কুল থেকে আমার আমি মোটামুটি রাজনৈতিক সচেতন ছিলাম স্কুল আমি যখন স্কুলে পড়ি তখন থেকে দৈনিক ইনকিলাব ইত্তেফাক সংগ্রাম এই তিনটা পত্রিকা তো একেবারে নিয়মিত পড়তাম এ তখন থেকে দেখতাম এ দেশের আলেমরা বিভিন্ন ধর্মীয় দল একত্রিত হয়ে এ বাইতুল মোকাররমের উত্তর গেইটে একত্রিত হয়ে কিছু মুসল্লি থাকবে আর তার কিছু দলীয় কর্মী আছে আর কিছু মাদ্রাসার ফলাফাইন আছে একত্রিত করে মানে মাইক চিৎকারের সঙ্গে মাইক বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে হ্যান করমু ত্যান করমু বুশের মাথা কাটমু নরেন্দ্র মোদীর চেহারা পাল্টাই দিমু ইসরায়েল দুনিয়া থেকে মুছে ফেলামু ইসরায়েল দুনিয়া থেকে মুছে ফেলামু বিশ্বের মুসলমান এক হও জেহাদ চলবে ভারতরে দখল করমু দিল্লি হামারা হ্যায় মানে কি যে অবস্থা কঠিন অবস্থা হিন্দি বাংলা আরবি সমানে করতে থাকে এটা আমি দেখতে 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 আজকে বয়সে আইছি এ দলগুলো আমরা রাজনীতি যারা করে ধর্মীয় রাজনৈতিক দল নাম বললে তো এখন অনেক নাম আছে আচ্ছা তাহলে আমার কথা খুতবায় আলেমরা বলেছেন ধর্মীয় দলগুলি বাইতুল মোকাররম বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করেছেন এই যে গত দু তিন দিন আগেও হলো কিন্তু বিরাট হ্যাঁ এখন আর ওই ডরে ডরে দলের নাম দেয় না আর দেয় নাম ব্যানার পাল্টাই দিছে ব্যানারের মধ্যে লেখছে সম্মিলিত ইসলামিক জোট নামের ব্যানার দাও না কে নাম দাও না কে দিবে না ওই ব্যাপারে জানে দুনিয়া এখন ওদের হাতে দিলে আবার শাসা খাইতে হবে এই জন্য দেয় না আমার কথা খোদবা আলোচনা বক্তব্য প্রতিবাদ বিক্ষোভ মিছিল এটা কি এ পর্যন্ত কম হচ্ছে কম হয়েছে হচ্ছে 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 এটা কি মুসলমানদের মুক্তির কোনো কার্যকরী রাস্তা আসলে কোনো পথ কি না পথ না হলে হলো না কেন এখানেই হিজবুত তাওহীদের বক্তব্য এখানেই হিজবুত তাওহীদের কথা হিজবুত তাওহীদের বক্তব্য হচ্ছে আমরা কি করব কি করব না কি আমাদের কর্মনীতি
কি আমাদের পলিসি, আমাদের স্ট্র্যাটেজি কি হবে, কোনটা উচিত কোনটা উচিত না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেকশন প্রথম। দ্বিতীয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কথাগুলোকে বুঝতে হবে, হৃদয়ে নিতে হবে, মগজে ঢুকাতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে কার্যকরী পদক্ষেপ নিয়ে সামনে আগাতে হবে, তা না হলে বোমা, শুনলাম 4,000 টনের বোমা আরো খাবেন সামনে রেডি, পাগলের মতো অনেক কাজ করছেন, আকিদাবিহীন। আমাদের ইমামুজ্জামান বলেছিলেন আকিদা হচ্ছে ব্রেইন, ব্রেইন মানুষের ব্রেইন নষ্ট হলে কি হয়, পাগল না? পাগলের দেখবেন হাত আছে, পা আছে, মুখ আছে, সব ঠিক আছে, কিন্তু বাপেরে দুলাভাই ডাক দেয়, কারণটা কি? মাথা ঠিক নাই, কোনটা করবে কোনটা করবে না, স্টেশন নাই, বউরে মা বলে বসে, স্টেশন নাই, পাগল তো, মাথা ঠিক নাই, কি করবে কি করবে না, কোনটা করবে কোনটা করবে না, কি করব কোনটা করব কোনটা করব না, কোনটা এখন করব কোনটা তখন করব, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই সমস্ত সামগ্রিক ধারণার নাম আকীদা। কথা পরিষ্কার হলো কি না? কাজেই এটা ঠান্ডা মাথায় আগে বুঝতে হবে, ভালো করে মগজে ঢুকতে হবে যে কি কইল রে কথাটা। দ্বিতীয়, হৃদয়ের মধ্যে উন্মুক্তভাবে উপলব্ধি করতে হবে, রিয়েলাইজেশন যাকে বলা হয়, রিয়েলাইজ করা, একটা কথার গভীরতা, একটা কথার তাৎপর্য, এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব, এটার ইম্পর্টেন্স, এটা বোঝা হলো আত্মার ব্যাপার। এই যে উনি এই কথাটা বললেন, এই কথাটার গুরুত্ব কতখানি, আজকের আলোচনা গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ চাইতো দুনিয়ার বাকি মুসলমানরা আজকের বক্তব্য থেকে গাইডলাইন পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমি যেটা বলবো, মিয়ানমারের কথা শুনছেন তো, মিয়ানমার আপনাদের ঘরের কাছে, আরে ভাই ফিলিস্তিন অনেক দূরে, মিয়ানমার কিন্তু আপনার ঘরের কাছে। মিয়ানমারে যখন হামলা হলো, একইভাবে প্রতিবাদ হলো, মিছিল হলো, বিক্ষোভ হলো, কোন কোন ইসলামী দল, ধর্মীয় সংগঠন, তারা এই চট্টগ্রামের ওইদিকে উখিয়া টেকনাপোয় অঞ্চলে কোন কোন ধর্মীয় সংগঠন গিয়ে কি করেছে জানেন, মক্তব খুলেছে, মক্তব, তাদেরকে নামাজ পড়ানো শেখায়, ওখানে জুমার নামাজ পড়ায়, সেখানে আরবি পড়ায়, মাকরাজ মাসলা মাসাইল মুখস্থ করায়, এগুলি করায়, কোন কোন ধর্মীয় সংগঠন সেখানে শুরু করেছে। আবার ওই আমি বললাম না, এই বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে এই প্রতিবাদ, এই বৌদ্ধদের 14 গোষ্ঠী উদ্ধার করেছে, মিয়ানমারের সামরিক জান্তার 14 গোষ্ঠী উদ্ধার করেছে, লাভ হয়েছে? না। কোনো লাভ হয়েছে? না। একদিনের জন্য ওরা বাড়িতে ফিরতে পেরেছে? না। দেন দরবার কম হয় নাই, লাভ হবে না, লাভটা কেন হবে না ওটা আমি একটু পরে বলছি। একইভাবে একে একে আপনার এইভাবে মুসলমানদের শেষ করে দিয়েছে কাশ্মীর, কাশ্মীর নিয়ে আমি ছোটবেলা থেকে হাইরে প্রতিবাদ, হাইরে বিক্ষোভ, হরতাল কত যে হলো বাংলাদেশে, তার কোনো ঠিক নেই। কাশ্মীরের মুসলমানদের সিনেমা বানাইছে কাশ্মীর জল রাহা, কাশ্মীর জ্বলতেছে, আগুন জ্বলতেছে কাশ্মীর, এদেশের তরুণদেরকে উদ্দীপ্ত করছে যে হাত, কোনো লাভ হয়েছে? না, কোনো লাভ হয় না, হবে না, কেন হবে না? এখন বর্তমানে 75 বছর শেষ হলো ফিলিস্তিনি মুসলমানদের দুর্গতির, ওরা প্ল্যাটিনাম জুবিলি পালন করবে কয়দিন পরে, প্ল্যাটিনাম জুবিলি 75 বছর পূর্ণ হয়েছে, তারা সামান্য কয় বর্গ মাইল এলাকার কয়েকটা গ্রাম ছিল ইহুদি, এখন মনে করেন আর কয়দিন পরে মোটামুটি 50,000 বর্গ মাইলের হয়ে যাবে পুরো ইসরায়েল। শুধু তাই নয়, কেবল জাতিসংঘে গত মাসে ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট নেতানিয়াহু যে প্রস্তাব তুলে ধরেছে, সেটা হচ্ছে সৌদি আরবের ভিতর দিয়ে, আরব নিয়ে তারা ইসরায়েলের ভিতর দিয়ে একটা করিডোর করবে ইউরোপ যাওয়ার, এটা কিন্তু চীনের পাল্টা, সে করিডোরটা হলো অর্থনৈতিক করিডোর, সামরিক করিডোর এবং রাজনৈতিক করিডোর, অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক, কোনটা? একেবারে পুরো আপনার আরব সাগরের এই পারে যতগুলো কান্ট্রি আছে সবগুলোরে নিয়ে ইসরায়েলের উপর দিয়ে ইউরোপ ডুববে পরিকল্পনা। তিনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন কিন্তু টেবিল সাপ্লাইয়া বাকি সদস্যরা সমর্থন জানাইছে,
তার অর্থ হচ্ছে পরিকল্পনা ডান, ওরা হয়ে গেছে। এখন এর আগেই মিশর ওদেরকে স্বীকৃতি দিল রাষ্ট্র হিসেবে, এর আগেই মিশরের আগেই তুরস্ক দিয়ে দিল, অন্যান্য অনেকগুলি রাষ্ট্র কিন্তু স্বীকৃতি দিয়ে দিছে। সৌদি আরবের সঙ্গে একটা স্বীকৃতির একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছিল, এই টাইমে এই গন্ডগোলটা হলো। যাই হোক, এখন আমি দেখলাম কি, আমি দেখলাম ফেসবুকে সোশ্যাল মিডিয়া হাই রে এটা নিয়ে পক্ষে বিপক্ষে। আর ইদানিং তো এখন একটা ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে, ব্যবসা বাণিজ্য করতেছে কিছু চড়কদার চড়কদার নিউজ শিরোনাম দিয়ে। আর একটা জিনিস আমি দেখলাম, এই হামাস হিজবুল্লাহ গেরিলা প্লাস ইসরায়েলি ইহুদি সৈন্যদের এই যে সংঘাত যুদ্ধ ইত্যাদি নিয়ে সাম্প্রদায়িক উস্কানি কাকে বলে সবাই আমরা দেখি কি, আমি যখন বিভিন্ন জায়গায় সেমিনার করি, সমাবেশ করি ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গায়, দেখলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সরকারি দল, বিরোধী দল, সাংস্কৃতিক জোট, হ্যাঁ, চলচ্চিত্র অভিনেতা, শিল্পী, সাহিত্যিক, সবাই যখন আলোচনার টেবিলে বসে, হ্যাঁ, সবাই কি ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, মানবাধিকার, মানবতা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা। কিন্তু গত কয়েকদিনে ফিলিস্তিনের ঘটনায় আমি দেখলাম ভিতরে ভিতরে প্রত্যেকটা লোক সাম্প্রদায়িক, প্রত্যেকটা লোক ভিতরে 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 ভিতরে। তাহলে কেমনে দেখেন, ভারতের যতগুলো চ্যানেল আছে শত শত, মানে এগুলা ওই ফেসবুকে ইউটিউব চ্যানেল বলা হয়, এগুলি আপনার প্রতিনিয়ত, এই হিন্দুরা প্রতিনিয়ত চলছে এই ইসরায়েলি ইসরায়েলের পক্ষে কথা বলার, আপনার হলো হামাসদেরকে জঙ্গি, টেররিস্ট, সন্ত্রাসী, তারপরে ওদেরকে আপনার হলো ভাইরাস, এরা শয়তান, এরপরে এত মারাত্মক এই ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছে, এই সন্ত্রাসী হামলা করিয়েছে, ইত্যাদি 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 ইত্যাদি। আচ্ছা, ঠিক বিপরীত আপনি যান পাকিস্তান, ইন্দোনেশিয়া, এখন তো ট্রান্সলেট করে, তো ট্রান্সলেট করলে বোঝা যায়, ক্লিক করলে বোঝা যায় যে এইটাতে কি বললো। তো পাকিস্তানের লক্ষ লক্ষ মুসলমান আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, বাংলাদেশেরও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এগিয়ে যাও ভাই আমরা আসি, ইত্যাদি ইত্যাদি। মানে তাহলে আমি দেখলাম পুরো একটা সাম্প্রদায়িক চিন্তাভাবনা। কিন্তু এগুলো কি ইসলামের জন্য হচ্ছে? এগুলো কি ধর্মযুদ্ধ? আপনারা কি বলেন, এটা কি ধর্মযুদ্ধ? এটা কি দিন প্রতিষ্ঠার লড়াই? লড়াই তো হবে দুই ধরনের, তো ধর্ম অধর্মের লড়াই, সত্য মিথ্যার লড়াই। আমি হিন্দু হিন্দু ভদ্রলোকদেরকে বলতে চাই, আপনাদের সঙ্গে তো বিভিন্ন সময় সেমিনার করি, আলোচনা করি, ঢাকাতে গিয়ে বিভিন্ন জায়গায় সর্বধর্মীয় সম্মেলন করি, আজকে জুমার দিনে দাঁড়িয়ে আমি মুসলমান মুসলিম মুমিন যারা দাবি করেন, আমি মুসল্লিদের সামনে বক্তব্য দিচ্ছি, আপনারা বলেন, আপনারা বলেন আজকে দুনিয়াতে এটা কি ধর্মযুদ্ধ হচ্ছে? তো ধর্মযুদ্ধ না হলে আপনারা এইভাবে এইভাবে সাম্প্রদায়িক আচরণ করছেন কেন সবাই মিলে? কাশ্মীরে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, এটা স্বাধীনতার যুদ্ধ, এরা মুসলমান বলে ইসলামটাকে তারা আগে এনেছে, এরা ওদের স্বাধীনতার যুদ্ধ। আফগানিস্তানে রাশিয়ান ভাল্লুকরা যখন প্রবেশ করেছে তখন এই ভাল্লুকদেরকে তাড়ানোর জন্য সেখানে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তখন সাধারণ মানুষের সেন্টিমেন্ট নেওয়ার জন্য তারা ইসলামকে সামনে এনেছে, কিন্তু ওটা ইসলাম প্রতিষ্ঠার লড়াই নয়। ফিলিস্তিনের এই মুসলমানগুলি, এই ফিলিস্তিনের এলাকাটা মুসলমানদের এলাকা, 48 সালে আপনারা যখন দুর্ভাগ্য সেটা বলে তো লাভ নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই এলাকাটা ছিল ব্রিটিশের ব্রিটেনের আন্ডারে, এরপর যখন ইহুদিদেরকে এনে এখানে যখন নির্বাসিত মানে পুনর্বাসন করলেন, ওদের নাম হয়ে গেল স্যাটেলার, ওরা স্যাটেলার হয়ে গেল আর ফিলিস্তিনিরা হয়ে গেল উদ্বাস্তু, শুরু হলো ওদের স্বাধীনতার লড়াই। তো স্বাভাবিকভাবে ওটা স্বাধীনতার যুদ্ধ। পিএলও কি? পিএলও মানে কি? হ্যাঁ, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এই যে লিবারেশন কি? স্বাধীনতার যুদ্ধ, তাদের ভূগোল, ভৌগোলিক এলাকা, তাদের ভূখণ্ড, তাদের জায়গা জমি, তাদের বসতবাড়ি, তাদের কৃষি খ্যাত খ্যাত খামার, বংশধরের ভবিষ্যৎ বসবাস করার মাথা গোঁজা ঠাই, ওরা মুসলমান বলেই ইসলামটাকে তারা সামনে এনেছে। আর মুসলমানরা স্বাভাবিকভাবেই এটা তাদের, এই দেখেন না আমাদের বাংলাদেশের সেকুলার সরকার দুর্নীতির বিরুদ্ধে যখন অভিযোগ করে তখন মন্ত্রী দাঁড়িয়ে বলে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম, এই দেখেন জেহাদ শব্দটা কিন্তু বলে জেহাদ। হ্যাঁ, মাদকের বিরুদ্ধে আমি নিজের কানে শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর টপ লেভেলের লোকেরা বলছেন মাদকের বিরুদ্ধে জেহাদ চলবে,
অর্থাৎ জেহাদ শব্দটা কোরআনের পরিভাষা। এখন মাদকের বিরুদ্ধে জেহাদ চলবে, আসলে জেহাদ কি মাদকের বিরুদ্ধে খালি? না, জেহাদ শব্দটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কি মাদকের বিরুদ্ধে? না, আপনারা বলেন তো দেখি। না, জেহাদ শব্দটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কি মাদকের বিরুদ্ধে? না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জেহাদ। এখন কথাটা আমি বললাম এই জন্য, মুসলমানরা যখন এই শব্দটার সঙ্গে তাদের পরিচিতি আছে, কোরআনের শব্দ এটা, হাদিসে আছে, এই জন্য তারা যে কোনো নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে কথা বললেই বলে আমরা জেহাদ করবো। এর মানে এটা দিন প্রতিষ্ঠা নয়, এটা ধর্ম অধর্মের যুদ্ধ নয়, এগুলো সব স্বাধীনতার জন্য লড়াই, মাটি ভূখণ্ডের জন্য লড়াই। তাহলে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, সমাবেশ হচ্ছে, পক্ষে বিপক্ষে রেষারেষি হবে, তারপরে দেখ হলো কাদা ছোড়াছুড়ি হবে, দোষারোপ করা হবে। এখন এই ঘটনায় কেউ হামাসকে দায়ী করবে যে হামাস এত বড় নৃশংস হামলা চালিয়েছে, জঘন্য। তো এত বড় জঘন্য যদি হামাস হয়, হামাস মানে এভিল পাওয়ার বা এভিল শক্তি, আর তোমরা হইলা মানে ফেরেস্তা, তোমরা হইলা অ্যাঞ্জেল, তোমরা ফেরেস্তা, হামাস খারাপ। কিন্তু পরের দিন তোমরা কি করলা, 250 বাচ্চা শিশু, তাদের লাশ, তাদের ডেড বডি উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে, একসঙ্গে ওদেরকে কবর দিয়েছে 250। এই যে 250 বাচ্চা মারলা, এটা কি তোমাদের জাতিসংঘের কোনো সনদে অনুমোদন আছে? না। জেনেভা কনভেনশনের যুদ্ধ নীতির মধ্যে অনুমোদন আছে? না। আছে কি না? না। না তাওরাতে আছে? না। জাবুরে আছে? না। ইঞ্জিলে আছে? না। বেদে আছে? না। বাইবেলে আছে? না। নাই। তো তোমাদের জাতিসংঘের অনুমোদনে নাই, নাকি ইসরায়েলের সংবিধানে আছে? না। যারা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত নয়, নারী শিশু বেসামরিক লোক নিরীহ নির্দোষ মানুষগুলি, যারা হামাসের পক্ষেও নাই, পিএলওর পক্ষেও নাই, যারা ইসরায়েলও বুঝে না, তারপরে আপনার ইয়াহুদিও বুঝে না, মুসলমানও বুঝে না, এরা বুঝে এদের মাটি, এদের এলাকা, এরা বসবাস করে এসেছে, দাদা নানা তারপরে দেখি বাবা চাচা সবাই মিলে এখানে ফসল ফলিয়েছে, ওরা এই পাহাড়ের পাদদেশে বা উপত্যকায় তারা বসবাস করেছে, ওরা বুঝছে এটা? ওরা ইহুদিও বুঝে নাই, মুসলমানও বুঝে নাই। হ্যাঁ, ভৌগোলিক এলাকার কারণে ওরা আরবি ভাষায় কথা বলে, আরব, ওদের পরিচয় আরব, যেমন আমরা বাঙালি, হিন্দুও বাঙালি, মুসলমানও বাঙালি, আমাদের এখানে মেয়েটাকে বলা হয় নৃতাত্ত্বিক পরিচয়, আমাদের এটা আমরা বাঙালি, ভালো কথা, ওরা আরব। তাহলে এই যে এদেরকে যে মারলা, 200টা নিষ্পাপ নির্দোষ বাচ্চা, 250টা একদিনের হামলায়, তখন কোথায় গেল? এটা খুব মানবতার কাজ হয়েছে নাকি? প্রতিশোধ নিচ্ছ, প্রতিশোধ তো, প্রতিশোধ নিতে থাকো, প্রতিশোধ পাল্টা প্রতিশোধ, হামলা পাল্টা হামলা, রক্তপাত পাল্টা রক্তপাত, ধাওয়া পাল্টা ধাওয়া চলবে। এটা ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহর সঙ্গে, তোমার আদম সন্তানকে আমি এই কাজে লাগাবো। তো আমার কথা হচ্ছে, আমাদের আজকের মুসল্লি অনেকরাম, আপনারা আমার কথাগুলি রিয়েলাইজ করেন, সেটা হচ্ছে আমি বাংলাদেশে যারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, ইসলামী দলগুলি এবং ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, আজকে জুমার দিনে জুমার নামাজে পড়তে যাবেন, লক্ষ লক্ষ মসজিদ থেকে ইমাম সাহেবরা এর প্রতিবাদ করবেন, বিক্ষোভ করবেন, নিন্দা করবেন, হয়তো ঢাকাতে প্রতিবাদ মিছিলও হতে পারে, অনেক কিছু হতে পারে। আমার বক্তব্য, আমার কথা, এগুলি কোনো সমাধান নয়, এগুলি কোনো ফয়সালা হবে না, এরা কোনো টেকসই সমাধান নয়, এগুলো কোনো মুক্তির রাস্তা নয়, তরিকা নয়, শেষ। তাহলে কি করণীয়, এখানে আমার কথা, করণীয় করণীয় কোনটা করব, কোনটা করব না, সেটার জন্য প্রথম কার নির্দেশনা শুনবো? প্রথমে কার? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, সেই আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, রাসূল কি করেছেন এই অবস্থায়, এই হচ্ছে আমাদের মুসলমানদের এখন এই মুহূর্তে করণীয়, আমাদের এই মুহূর্তে করণীয়। শত প্রতিবাদ করে কোনো লাভ হবে না, বিক্ষোভ করে কোনো লাভ হবে না। কেন হবে না? আমি বিভিন্ন ধর্মীয় সংগঠন, বিভিন্ন আলেম ওলামা, মুসলমানদেরকে ইমাম খতিব, মাদ্রাসার মুহতামিম, পীর সাহেব, পীরের মুরিদ, আমি সবাইকে লক্ষ্য করে বলছি, সুনির্বন্ধ অনুরোধ করছি, এবং আপনারা যারা আজকে মুসল্লিরা আছেন, আপনাদের সামনে দাঁড়িয়েও আমি এই কথাটা বলছি, দয়া করে আমার কথার গভীরতা উপলব্ধি করুন, মর্মার্থ বোঝার চেষ্টা করুন। লাভ হবে না এই জন্য, আপনারা দাজ্জাল চিনতে পারেন নাই,
দাজ্জাল চিনতে পারেন নাই। আজকে আজকে হামাস, আমি তো কথা বলতে গেলে এখানে সেন্টিমেন্ট, এখানে সেন্টিমেন্টের ব্যবসা হয় সারা দুনিয়াতে। এখন আমাকে নাস্তিক কাফের বলে আখ্যায়িত করা হবে। হামাস এই কাজটা কী কী জন্য করেছে, কেন করেছে, আসলে তারা উপায় নাই, তারা আজকে মরিয়া হয়ে গেছে, মরিয়া। তাদের চোখের সামনে 75 বছর থেকে তাদের জমি দখল করতে করতে এতটুকু হয়ে গেছে। তাদের ভাইকে হত্যা করেছে, বাচ্চাগুলোকে কবর দিয়েছে, বোমার আঘাতে আঘাতে মাটি বিল্ডিংগুলি লন্ডমন্ড হয়ে গিয়েছে, সমস্ত মানবাধিকার লঙ্ঘিত হয়ে তারা এখন আজকে একটা কারাগারে বাস করছে। তো কাজেই ওরা আজকে মরিয়া, মরিয়া হয়ে তারা এখানে হামলা করছে, ওখানে হামলা করছে, ওখানে পর্যটন। ওই যে আগের দিন তারা কী করলো, ইহুদিদের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে ওরা নাচ গান করতেছিল, নাচ গান করতেছিল ইত্যাদি, আনন্দ ফুর্তি করতেছিল, ওখানে হামলা চালিয়েছে। তো এটা বিশ্ববাসীর কাছে ওরা তুলে ধরেছে, দেখো দেখো দেখো, আমরা একটা সামাজিক অনুষ্ঠান করতেছিলাম, ধর্মীয় অনুষ্ঠান, দেখো মুসলমান কত বর্বর, কত খারাপ, কত জঙ্গি, কত শয়তান, মুসলমান কি নৃশংস হত্যাকাণ্ড মুসলমানরা করিয়েছে, আল্লাহু আকবর বলে বলে মানুষ জবাই করেছে, হ্যাঁ বাড়ির সামনে মানুষকে জবাই। এগুলো কিন্তু আবার আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করছে, আবারও টুইন টাওয়ারের পরে যেরকম সারা ওয়ার্ল্ডে একটা ইসলাম ভীতি, একটা ইসলাম বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি আবারও এই শুরু হয়েছে আবার এই ছবিগুলিকে এনে, যে সারা ওয়ার্ল্ডে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান শয়তানের পক্ষ, মুসলমান ইবলিস, মুসলমান হচ্ছে বিশৃঙ্খল, অমানবিক, অমানুষ, এরা মানবতা বোঝে না, মানবাধিকার এরা বোঝে না, কিচ্ছু না, এই মানে মুসলমান খারাপ। তো ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক, একটা নেগেটিভ, একটা খারাপ ধারণা সারা দুনিয়ার মানুষের মধ্যে সৃষ্টি করার জন্য এখন বিশ্বের মিডিয়াগুলিকে তারা লাগিয়ে দিয়েছে। বিশ্বের মিডিয়া লক্ষ লক্ষ লক্ষ, এখন আর নির্দিষ্ট মিডিয়া নাই আর, এখন আর আগে ছিল ওই যে ওয়াশিংটন পোস্ট ধরেন একটা, হ্যাঁ গার্ডিয়ান পত্রিকা ধরেন এর একটা, হ্যাঁ তারপর লন্ডন টাইমস, এগুলি আমাদের বাংলাদেশে ধরেন ইত্তেফাক, প্রথম আলো, এখন আর মিডিয়া এগুলো না, এখন প্রত্যেকটার হাতে 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 হাজার 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 আপনার হলো চ্যানেল। এরা যারা ইউটিউব কন্টেন্ট বানায়, ইউটিউবার, এরা হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট প্রতিনিয়ত রচনা করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, শুধুমাত্র টার্গেট একটা, লক্ষ্য একটা, ইসলামকে। কারণ তারা বুঝেছে আগামী দিনের রাইজিং শক্তি হচ্ছে ইসলাম। কারণ হচ্ছে শুনেন, জনসংখ্যার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আদর্শ, জনসংখ্যার থেকে গুরুত্বপূর্ণ কি আদর্শ, আদর্শ বহা শক্তিশালী জিনিস, আদর্শ একটা সভ্যতাকে পাল্টা দিতে পারে। ওদের ধর্মগুলি আবেদন হারিয়েছে, সনাতন ধর্ম ভারতবর্ষের সবচেয়ে পুরানো প্রাচীন ধর্ম, সনাতন ধর্মগুলির মধ্যে প্রক্ষিপ্ত হয়েছে, বিকৃতি সাধন করা হয়েছে, মহামানবদের শিক্ষাকে বিকৃত করে উপস্থাপন করেছে, এই জন্য আজকে সনাতন ধর্ম আবেদন হারিয়েছে। রাষ্ট্র সমাজ দুনিয়াকে পরিচালিত করার মতো ধর্ম এটা এখন আর নাই। দুই নাম্বার খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্ম তো কোনো আদি মৌলিক ধর্ম নয়, এটা হলো মুসা আলাইহিস সালামের আনিত দিনকে, শরীয়তকে ঠিক করার জন্য ঈসা আলাইহিস সালাম এসেছেন। সেই ঈসা আলাইহিস সালামকে যখন তার হত্যা করার ষড়যন্ত্র করলো, তখন আল্লাহ ওনাকে নিয়ে গেলেন। যাই হোক, ওদের ভাষ্য মোতাবেক ওনাকে ক্রুশে দেওয়া হলো। তো ওনার শিক্ষাকে ইউরোপে বিস্তার করলো পল, পল নামক একজন ওনার সাহাবি। যাই হোক, তো কাজেই এটা এখন আর খ্রিস্টানিটি নয়, এটা হচ্ছে পলিনিটি, পল ধর্ম। তো ওখানেও কিন্তু বিশ্বকে পরিচালিত করার মতো সেই আদর্শ, কমপ্লিট আদর্শ নাই, ওরা আবেদন হারিয়েছে। আর তৌরাত, তৌরাতের অনুসারীরা তো আজকে ইম্পসিবল, যদি করতো তাহলে ওরা নিজেরা আইন বানাতো না, ওদের আইন, ওদের রব্বাই সাদ্রুসাই, ওদের ফরাসিসরা, ওদের আলেম ওলামারা, ওদের পণ্ডিতরা, ধর্মীয় পণ্ডিতরা বহু আগে তৌরাতকে বিকৃত করেছে, যেটার প্রতিবাদ আল্লাহ কোরআনে করেছেন। তাহলে আদর্শ হিসাবে, আদর্শ হিসাবে অমলিন, অবিকৃত, ইনট্যাক্ট একমাত্র আছে কোরআন। আদর্শ হিসাবে এই দুনিয়ার বুকে কি আছে? কোরআন, ইনট্যাক্ট, অমলিন, আনচেঞ্জড। এখন তারা চিন্তা করেছে যে এই আদর্শটার শক্তি বড়, এই আদর্শ যদি একবার দাঁড়িয়ে যেতে পারে তাহলে বিশ্বকে এরা একদিন লিড করবে। এজন্য আজকে এই ফিলিস্তিনের এই ইস্যুতে কি হচ্ছে, একটা সারা দুনিয়াময় ইসলামের বিরুদ্ধে একটা
প্রোপাগান্ডা, একটা ইসলাম ফোবিয়া, ইসলাম ভীতি সৃষ্টি করছে। ইউরোপ আমেরিকা অলরেডি এর আগেও তারা করেছে, এবার নতুন করে তারা শুরু করছে। এখন এই ঘটনার পরে তাদের একটা নতুন স্ট্র্যাটেজি হবে আমার ধারণা, সম্ভবত এই উসিলায় তারা ফিলিস্তিন সংকটটাকে একেবারে কবর দিয়ে দিবে, আর যেন ফিলিস্তিন নিয়ে তাদের মাথা ঘামাতে না হয়, তারা মাথা ঘামাবে অন্যদিকে। এবারে তারা 3.5 লক্ষ সৈন্য সমাবেশ করেছে, মোটামুটি তাদের সিদ্ধান্ত হয়ে গেছে আমার ধারণা। সমগ্র কিছু পর্যবেক্ষণ করে, অ্যানালাইসিস করে, বুঝে শুনে যেটা আমি বুঝতে পারছি যে ফিলিস্তিন সংক্রান্ত সংবাদ আর বিশ্ব মিডিয়ায় আর আসবে না, আসার দরকার নাই। এই সংকটটা ওরা একেবারে মাটি দিয়ে দিবে, এটা একদম, আর ওদের অধিকার প্রতিকার বলে কিছু নাই, বাস একেবারে ফিনিশ করে দিবে। এটা 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 ফাইনাল হয়েছে। হওয়ার পরে তারা মনোযোগ দিবে বিশ্ব শাসনের দিকে, তাদের অন্যরকম প্ল্যান। তো যাই হোক, আমি বাইরে সেদিকে যাচ্ছি না, এটা বোঝার মতো সাধারণ মানুষের সেই জ্ঞানও নাই, কারণ আমাদের দেশে সাধারণ মানুষ দেখেন আজকে জুমার দিনে একটা মেয়ে মানুষকেও দেখবেন না মসজিদে যাইতে, যাবে না ওরা। এই এরা মুসলমান হয়েছে, বিশাল মুসলমান, অনেক বড় মুসলমান ওনারা। আমাদের মেয়েরা সেমিনার করে, সমাবেশ করে, এদের নাকি ইমান ছুটে যাচ্ছে সব এগুলো থেকে দেখে। একটা মেয়ে অত্র অঞ্চলে লক্ষ লক্ষ নারী, ফিলিস্তিনি কি হচ্ছে, কাশ্মীরি কি হচ্ছে, মুসলমানদের কি কোনো খবর আছে? এদেরকে ফতোয়া দিয়ে আটকায় রাখছে, এই ঘর থেকে বের হবি না, ঘর থেকে বের হইলে এই তোর চুল দেখা যায়, নাউজুবিল্লাহ, এই উচ্চ স্বরে কথা বলবে না, তোমার কণ্ঠ শয়তানের কণ্ঠ, তোমার কণ্ঠ যদি পুরুষের কানে যায় হাসুরের দিন একেবারে ইয়ে দেওয়া হবে, সীসা গলাইয়া কানের মধ্যে ঢুকাই দিবে। জিজ্ঞাসা করলো কেন দিলি, যে নারীর কণ্ঠ শুনেছো সেই জন্য। আর যে নারী এভাবে কথা বলবে পরপুরুষের কানে তার কণ্ঠ যায়, ওই নারীর মুখ সিলাই করে দিয়ে ওটার মধ্যে আগুনের ইয়েতে দিয়ে দেওয়া হবে, বাস। এই ধরনের মিথ্যা, জাল, জৈব, বানোয়াট, ভুয়া হাদিস রচনা কইরা পুরা নারীদেরকে বাক্সবন্দী করে দিচ্ছে। এখন ফিলিস্তিনের লক্ষ লক্ষ নারী, হ্যাঁ, লম্বা লম্বা কালো জুব্বা গায়ে দিয়ে দৌড় দৌড় দেয়, আর ইসরায়েলের মেয়েরা কাঁধে রাইফেল, কোমরে বেল্ট, তারপরে তো হলো চাকু, মিলিটারি চাকু নিয়া কোমরের মধ্যে, গ্রেনেড আছে, আরো অনেক কিছু দেখা দেখি তো, এগুলা নিয়া ভারী, অন্তত কয়েক পাউন্ড ওজনের রাইফেল নিয়ে দৌড়ায়, অ্যাটাক করে, ট্যাঙ্ক চালায়, জঙ্গি বিমান চালায়, ধরে আইনাল বুট দিয়ে লাগতে, এই ইসরায়েলি মেয়েরা। আর আমাদের মেয়েরা পরপুরুষ দেখলে ইমান চলে যাবে, ইমান থাকবে না, এই মোল্লার গোষ্ঠী এই কাজটা করেছে, এখন মরবা। তো কথা হচ্ছে, আমি যেটা বললাম, এই পথে কোনো মুক্তির কোনো সম্ভাবনা নাই। মুক্তির পথ কোথায়? প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, সমাবেশ, মনের ক্ষোভ সারেন, ফেসবুকে গালাগালি করেন, কোনো লাভ হবে না। ইহুদি 14 গোষ্ঠী তুলে ফেলেন, কোনো লাভ নাই, ওরা আপনাদেরকে 2 পয়সার মূল্য দেয় না। এখন এটার পথ কি, এটা নিয়ে আমার আজকে প্রস্তাবনা। আমার সামনে কোরআন, আর আছেন কোরআন বিশ্বাসী মুসলমানরা, মোমেনরা, এবং আমাদের আদর্শ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নীতিমালা কি হবে? 1 নাম্বার আল্লাহর নীতি। আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, কি করেছেন, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হতে হবে। আমি এই ফাঁকে ঐক্যবদ্ধ হওয়ার আগে, কথাটা বলার আগে কিন্তু ওখানে অন্য পয়েন্টে চলে গেছিলাম, আমি আবারও একটু আনি। ওই যে আমাদের যে সমস্ত সংগঠনগুলি, সশস্ত্র সংগঠনগুলি যারা এই যে স্বাধীনতার জন্য লড়াই করছে, তারা ভাবছে স্বাধীন করে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে, তারা দাজ্জাল চিনে নাই। কি চিনে নাই? দাজ্জাল চিনে নাই। দাজ্জাল প্রসঙ্গে তাদের কোনো আইডিয়া নাই। ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, যার অনুপ্রেরণায় আমরা উজ্জীবিত, তিনি দাজ্জাল একটা বই লিখেছেন। আমি এই দেশের সকল আলেম ওলামা, সকল ধর্মীয় সংগঠন, সকল মসজিদের ইমাম, সকল মাদ্রাসার মুহতামিম, আলিয়া মাদ্রাসা হন আর কওমি মাদ্রাসা হন, আরে আমাকে গালাগালি দেন, পরের হিসাব গালাগালি পরে দেন, আমি আসছি, অসুবিধা নাই, গালাগালি পরে দিতে পারবেন, আমার ইসরায়েল যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কাজেই আপনি আমাকে, আমি আপনার হাতের কাছে আছি, গালাগালি পরে দিয়েন, দিতে পারবেন আমাকে গালাগালি দেওয়া বন্ধ করে, আমি মসজিদের ইমাম,
খতিব, মুসল্লি, সরকারি দল, বিরোধী দল, মুসলমান যারা দাবি করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আমাদের সনির্বন্ধ অনুরোধ, আমাদের আবদার, আমাদের দাবি, আমাদের প্রার্থনা, আমাদের করজোড়ে প্রার্থনা, আপনারা দয়া করে ইমামুজ্জামানের লেখা দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা, দাজ্জাল জুডিও খ্রিস্টান সিভিলাইজেশন, এই বইটা একবার পড়েন, আরেকবার পড়েন, আরেকবার পড়েন, তিনবার পড়েন, তিনবার পড়েন, এই বইটা পড়েন। আমি আবারও বলছি ধর্মীয় সংগঠনগুলিকে, পারবেন না, লাভ হবে না, লাভ হবে না, মার খেয়ে মরে যাবেন, কোনো লাভ হবে না। এই দল ব্যবহার করবে, ওই দল ব্যবহার করবে, আপনারা ছটাক ছটাক পাল্লা মাফে না, বড় বড় বাটখারা ছটাক দরকার হয় না, আল্লাহর কসম করে বলছি আপনারা ছটাক ছটাক, আপনাদের দ্বারা কিচ্ছু হবে না। দাজ্জাল বইটা আগে পড়েন, সেখানে ইমামুজ্জামান বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন দাজ্জাল আসবে, দাজ্জালকে চিনানোর জন্য। আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তখনকার ওই আরবের মানুষগুলা জ্ঞান বিজ্ঞান বর্তমানের এই প্রযুক্তি টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা প্রশ্নই আসে না, তারা বুঝবে না বলেই তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপক অর্থে বলেছেন, রূপক অর্থে অ্যালিগোরিক্যালি যা বলা হয় রূপক অর্থে বলেছেন, যে তখন তারা প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল কেমন, তখন তিনি বলেছেন এটা দানব, দানব, দানব মানে হলো জায়ান্ট, বিশাল দানবীয় শক্তি বোঝানোর জন্য বলছে দানব। আচ্ছা, এটার গতি প্রকৃতি বলছে যে আল্লাহ রসুল বলছেন এটার মানে বায়ুতাড়িত মেঘের মতো হবে এর গতি, এর এক পা পশ্চিমে এক পা পূর্বে থাকবে, মাশরিকে মাগরিবে থাকবে, এর এর হাতে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, সারা পৃথিবীর মানুষ তাকে সেজদা করবে, তার আনুগত্য করবে, এগুলি আছে না হাদিসে? তখন সে বলবে আমার জান্নাতে আসো, মানুষ প্রতারিত হয়ে তার জান্নাতে ঢুকবে, এই প্রতারিত হবে বলেই তার নাম হলো প্রতারক, লায়ার, মিথ্যুক, হাদিস আছে কিন্তু হাদিসের এই বর্ণনাগুলি কিন্তু এরকম। তখন তারা কি করবে, তারা এর অনুসরণ করবে, দাজ্জালের অনুসরণ করবে। তখন রসুল বলছেন আমার উম্মাও অনুসরণ করবে, দেখেন অবস্থা দেখেন, রসুল বলছেন যে তারা যদি আপন মায়ের সঙ্গে ব্যবচার করে এরা তাই করবে। হ্যাঁ, গুই সাপের গর্তে যেমন গুই সাপ ঢুকে ঠিক তেমনি ওদেরকে অনুসরণ করে করে আমার উম্মা ঢুকবে, রাসূল কিন্তু বলছেন কিন্তু এটা। এখন এই দাজ্জালটা কি, এই দাজ্জালটা কি? ইমামুজ্জামান শুধু আপনাদের চিন্তার জগতে নাড়া দেওয়ার জন্য, আপনাদের এই অন্ধত্ব দূর করার জন্য, এই কুপমণ্ডুকতা দূর করার জন্য, এই কাল ঘুম ভাঙানোর জন্য, আপনাদের দৃষ্টিভঙ্গি ওয়াইড করার জন্য তিনি বলেছেন যে রসুল বর্ণিত দাজ্জাল হচ্ছে বর্তমানের ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা, এই সভ্যতা। তিনি বলেছেন, রসুল যে বলেছেন যে এর বাহন, বাহন হবে ঘোড়া, আসলে এটা হচ্ছে একটা প্রযুক্তি, টেকনোলজি, বৈজ্ঞানিক প্রযুক্তি, দাজ্জালের বাহন। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সে দুনিয়াকে দখল করবে, কন্ট্রোল করবে। একটা হাদিস আছে, মাটির নিচের সম্পদ দাজ্জাল তুলে আনবে, দাজ্জালের পিছে পিছে যাবে, আছে না? আপনি দেখেন এই প্রযুক্তি আবিষ্কারের আগে মাটির নিচে তেল সম্পদ যত কিছু আছে, তেল গ্যাস এগুলো কি উঠাতে পারছে কেউ? কিভাবে উঠাইছো, উঠাইলো প্রযুক্তি, যার প্রযুক্তি আছে সেই একমাত্র, যেমন আমাদের বাংলাদেশে কোনো প্রযুক্তি নেই, এই জন্য বাংলাদেশে আমেরিকার কোম্পানির সঙ্গে চুক্তি করতেছে গভীর সমুদ্রে আমাদের তেল গ্যাস উত্তোলনের জন্য। তাহলে তারা এটা তুলবে, মানে দাজ্জাল তুলবে, তখন দাজ্জালের আদেশে এটা দাজ্জালের পিছে পিছে যাবে, অর্থাৎ দাজ্জাল যে কাজে ব্যবহার করবে এই মাটির নিচের সম্পত্তি সেই কাজেই ব্যবহৃত হবে। আরেকটা আছে হাদিস, রাসূল বলেছেন দাজ্জাল মুসলিমদেরকে কষ্ট দিবে, খেয়াল করেন, এই যে দেখেন কষ্ট দিবে, দুটি শব্দ আছে, এই শব্দের আধুনিক কে যে অর্থ বলা হয়, এটা হলো স্যাংশন, এখন বলেন না, দেখবেন বাংলাদেশের রাজনীতিতে এখন এটা চলছে, স্যাংশন, স্যাংশন মানে হলো অনুমোদন, অনুমোদন, স্যাংশন। একটা শব্দ আছে এমবার্গো, নিষেধাজ্ঞা, এই যে এমবার্গো দিচ্ছে, এমবার্গো, নিষেধাজ্ঞা, স্যাংশন। দাজ্জাল, যারা দাজ্জালের কথা শুনবে না, দাজ্জাল তাদেরকে অবরুদ্ধ করবে, নিষেধাজ্ঞা দেবে, হাদিস, হাদিস। আমি ভাই আমার মুখে কথা বলছি না। এখন দেখেন
ইমামুজ্জামানের এই বইটা আপনারা কি করলেন আলেমরা, সম্মানিত সদ্য মুহতারাম উলামায়ে কেরাম, আপনাদেরকে যথাযথ সম্মান না দিলে তো আপনাদের কর্তা গরম হয়ে যায়, আপনারা কি করলেন, আপনারা ইমামুজ্জামানের এই বক্তব্যকে আপনারা না নিয়ে ওনার বিরোধিতা করতে হবে, ওনার বিরোধিতা করতে হবে, কথা হচ্ছে এটা, বিরোধিতা করতে গিয়ে আপনারা এই বইয়ের বিরোধিতা করলেন, ওইটা বললেন কি এই বাইজিদ খান পন্নী বলেছে দাজ্জাল নাকি আসবে না, নাউজুবিল্লাহি মিন যা, উনি কি কথা বলেছেন দাজ্জাল আসবে না, উনি বলেছেন দাজ্জাল আসবে, তবে তোমরা যেটা মনে করছো একটা দানব আসবে ঘোড়ায় চড়ে দানব দাগ দিয়া বলবে আমি দাজ্জাল, এটা না, ওটা হলো একটা প্রযুক্তিগত সভ্যতা, প্রযুক্তির উপরে নির্ভর করা একটা সভ্যতা, এটা দাজ্জাল, তাদের মিলিটারি মাইট, তাদের ইকোনমিক পাওয়ার, আজকে কি পরিমাণ অস্ত্র ইসরায়েলের কাছে আছে, কি পরিমাণ অস্ত্র আমেরিকার কাছে আছে, কি পরিমাণ অস্ত্র ইউরোপের কাছে, রাশিয়ার কাছে, চীনের কাছে, অর্থ স্বর্ণ, আপনার কি পরিমাণ তাদের ভল্টে জমা আছে স্বর্ণ, হাজার হাজার টন, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার চিন্তার বাহিরে, আমেরিকার মাটির নিচে আগামী 75 বছর যদি আমেরিকার 1 ফোঁটা তেল না উঠায় কোনো অসুবিধা নাই, তারা আর্টিফিশিয়াল মাইন তৈরি করেছে মাটির নিচে, এই সমস্ত ক্রুড তেল এই আরব এই মাথা গোবরওয়ালা এদের কাছ থেকে সব নিছে, এরা তো ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়াবে না, ওরা আরবদের পক্ষে দাঁড়াবে, কারণ আজ থেকে 100 বছর আগের ইতিহাস, 150 বছর আগের ইতিহাস, আরব রাষ্ট্রগুলা তৈরি করছে, ওরাই তৈরি করে দিয়েছে, ব্রিটিশ ব্রিটেন, তোমরা জানো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ব্রিটেন আর ফ্রান্স মিল্লা এই আরব রাষ্ট্র তৈরি করেছে, আরবদেরকে এর আগে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে উদ্দীপ্ত করেছে, তুর্কি আর আরব দুইটা মিলে কি পরিমাণ যুদ্ধে মানুষ খুন হয়েছে তোমরা জানো না, আজকে তোমরা ফিলিস্তিনের এই ঘটনা দেখেই তোমরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছ, আর একটু পিছনে যাও না কেন, তো কাজেই আমি আমার বারবার আন্তর্জাতিক বিভিন্ন অ্যানালাইসিস লাইনে চলে যাচ্ছে, আমি আমার মূল পয়েন্টে চলে আসতেছি, আর তোমাদেরকে তোমরা একটু পড়ালেখা করো, বা একটু পড়ালেখা করো, তোমরা আন্দোলন করতে নামছো, তোমরা একটা আদর্শ নিয়ে নামছো, দয়া করে তোমরা পড়ালেখা করো, আর ওই যে ফেসবুকের এই টিকটক 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 এটা দিয়ে কোনো জ্ঞান হয় না, এই টিকটক টিকটক দিয়ে কোনো জ্ঞান হবে না, বলে দিলাম, এটা হলো পোলা ভাই না আসার খায় না, আসার 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 বুঝো তো, এই জিব্বাতে আসার লাগায় আর টাক টাক লাগে, এটা দিয়ে স্বাস্থ্য হইব, বডি বিল্ডার হইবা জীবনেও না, এই টিকটক টিকটক সব টিকটক জেনারেশন হয়ে গেছে, টিকটক টিকটক টিকটক, এই লাইব্রেরি দিছি কয়টা বই পড়ছো আমি আল্লাহ জানি, আমি দেখি না কেউ আছে সেখানে বই পড়ো, পড়ো 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 ইতিহাস পড়ো, কোরআন শরীফ এ পর্যন্ত আদ্য পান্ত আলহামদুলিল্লাহ সুরা থেকে সুরা নাস পর্যন্ত পুরাটা কোরআন শরীফ কেরা পড়ছো বাংলা অনুবাদ সহ একটা হাত তোলো, একবার 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 অন্তত এইখান থেকে ওখান পর্যন্ত 1 2 3 4 5 6 আলহামদুলিল্লাহ, যাও হিজব তৌহিদের সমাবেশ বলেই এখানে 30-40 জন পাইছি, 500 মুসল্লির মধ্যে 10-12 জন হাত তুলছে, করোটা কি শুনি, করোটা কি কি কাজ করো, কি কাজটা করো আমি শুনি, হাত নামান কি কাজ করো, পড়ো, বললাম না টিকটক টিকটক দিয়ে সমাজ চলবে না, এবার আসো তাহলে এরা মরিয়া আজকে এই সংগঠনগুলি মরিয়া হয়ে এখানে ওখানে হামলা করছে, আক্রমণ করছে, পর্যটনের গাড়িতে হামলা করছে, রাস্তাঘাটে হামলা করছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে আক্রমণ করছে, হ্যাঁ ধর্মীয় অনুষ্ঠানে সবাই আক্রমণ করছে, এরা মরিয়া, এদের আক্রমণের ফল কি, রেজাল্ট কি ওরা জানেও না, অথবা জানলেও কেন কিছু করার নাই, এর ফলে তারা তাদেরকে পূর্ণরূপে বিনাশ করে দেওয়া হবে, কারণ তাদের হাতে দুনিয়া নাই, দুনিয়া এখন দাজ্জালের হাতে, দুনিয়া এখন কন্ট্রোল করছে দাজ্জাল, দুনিয়ার সমস্ত শক্তি তাদের হাতে, অর্থনীতি তাদের হাতে, সামরিক শক্তি ওদের হাতে, মিডিয়া এবং তাদের কাজকে দাজ্জালের কাজকে জাস্টিফাই করার জন্য, ন্যায়সঙ্গত করার জন্য সারা মিডিয়া প্রচার চালানো হবে, প্রচার চালানো হবে যে ইসরায়েল যে কাজটা করেছে এটা ঠিকই করেছে, করা দরকার ছিল, উচিত ছিল, আমেরিকা যে কাজটা করেছে ইরাকে দরকার ছিল, উচিত ছিল, আফগানিস্তানে আমেরিকা যে কাজটা করেছে দরকার ছিল, লাদেনরে খুঁজে বাইর কর,
দরকার ছিল, কারণ টুইন টাওয়ার হামলা চালিয়েছে, এত বড় ঘটনা ঘটিয়েছে, দরকার ছিল। এই দরকার ছিল, উচিত হয়েছে, ঠিক হয়েছে, কাজটা কারেক্ট হয়েছে, এটার জন্যই তাদের মিডিয়ার প্রচারণা দরকার। কথা বুঝছো কিনা? যেই কারণে আমাদের বিরুদ্ধে এই মসজিদে মাদ্রাসায় সমানের প্রচার চালায়, প্রচার চালাইতে 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 একটা পর্যায়ে যখন হামলা করবে, তোমাদের ভাইদেরকে জবাই করবে, তখন এই সমস্ত পাবলিক বলবে ঠিকই করছে, আরো দুটো জবাই করে ভালোই ছিল, একদম ঠিক করছে। এই যে এটার নাম হচ্ছে গণমত, জনমত, গণরায়। এই জনমত, পাবলিক সেন্টিমেন্ট তাদের অনুকূলে নেওয়ার জন্য সমগ্র মিডিয়াকে তারা কাজে লাগায়, তখন তাদের সমস্ত অন্যায় জায়েজ হয়ে যায়, সমস্ত মানবাধিকার লঙ্ঘন গণতান্ত্রিক অধিকার হয়ে যায়। এইটা হলো মিডিয়া। তাহলে মিডিয়ার কাজটা কি? মিডিয়ার কাজটা হলো তার চালের সমস্ত অনৈতিক কাজকে জায়েজ করার জন্য আপ্রাণ, প্রাণান্তকর, অবিশ্রান্ত প্রচারণা। এখন বলেন, আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়াগুলি কার হাতে? কার হাতে? টাকা পয়সা কার হাতে? না আপনার হাতে, জি না। বড় বড় মারণাস্ত্র, প্রযুক্তি দাজ্জালের হাতে। তাহলে এখন দাজ্জাল চিনতে কোনো অসুবিধা হচ্ছে? দাজ্জাল হচ্ছে বর্তমানের এই কি বস্তুবাদী সভ্যতা। আমরা কোনো ধর্মকেও বলছি না, কোনো দেশকেও না, কোনো ব্যক্তিও না, এই সভ্যতা, এই সভ্যতা হচ্ছে দাজ্জাল। এই কথাটা বুঝতে হবে আগে, এই কথাটা বোঝা এখন খুব জরুরি হয়ে গেছে। এই কথাটা বোঝার জন্যই আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার রচিত দাজ্জাল জুডিও খ্রিস্টান সভ্যতা বইটি, আমি আবারও অনুরোধ করছি বাংলাদেশ যারা ইসলামী আন্দোলন করেন বা দল করেন অথবা মুসলমান দাবি করেন বা যাই করেন, আপনারা বইটা পড়েন, বইটা পড়েন, পড়ার পর আবার পড়েন, আবার পড়েন, সমালোচনা করতে পারবেন, সমালোচনা কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্ভাগ্যজনক এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে, এই সংকীর্ণ আকীদার কারণে, উপমণ্ডুকতার কারণে, অন্ধত্বের কারণে এরা এখনো বসে আছে সেই কানা দাজ্জাল আসবে, সেই কানা দাজ্জাল ওই আশায় কিন্তু ওরা বসে আছে। তাহলে এখানে আমি একটি প্রসঙ্গটা যেটা বলছি যে পারবে না, পারবে না কেন? কারণ দাজ্জাল ফ্যাক্টর, দাজ্জালের হাতে এখন দুনিয়ায়, এরা দাজ্জালকে চিনে না, দাজ্জালকে না চিনার কারণে এরা দাজ্জালের শক্তি, দাজ্জালের সক্ষমতা, দাজ্জালের অ্যাবিলিটি, ক্যাপাসিটি বা দাজ্জালের প্রভাব, ইনফ্লুয়েন্স, দাজ্জালের আপনার হলো রুট, তার কোথায় বিস্তৃত, কতখানি গভীর, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, কোনো নলেজ নাই, কোনো জ্ঞান। তাহলে এখন তাদের বর্তমান দায়িত্ব হবে দাজ্জালকে চিনা। দাজ্জাল কে চিনাবে? কে চিনাবে? যারা দাজ্জালকে চিনানোর কথা, আলেম ওলামা, ওলামায়ে কেরাম, মুহতারাম, ওনারা তো অলরেডি জুব্বা, দাড়ি, টুপি, পাগড়ির ভিতরে ওনাদের দৃষ্টি চলে গেছে, ওনাদের দৃষ্টি সংকীর্ণ হয়ে গেছে। ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম মসলা মশাইল নিয়ে গবেষণা করতে 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 এখন ওনার দৃষ্টি পড়ছে আপনার মোষ, সেটা কি কামাইছেন না কামাইছেন না, আপনার দাড়িটা কি এক মুষ্টি নাকি এক মুষ্টি লম্বা, ওনার ইয়ে কিনা, আপনার পায়জামাটা পরছেন, পায়জামাটা কি টাকনুর উপরে নাকি টাকনুর নিচে, তাকাইবো আপনার ঠ্যাঙের দিকে, তাকাইবো আপনার দাড়ির দিকে, তার দৃষ্টি এখানে, আপনার টুপিটা কি মাথায় আসে না নাই, টুপির রং কি সাদা না কালো, এটা শুরু। যারা যাদের আকিদা দৃষ্টিভঙ্গি এতটা সংকীর্ণ হয়েছে, ওখানে আবদ্ধ হয়েছে, যে সমস্ত মাদ্রাসায় এগুলো পড়ে পড়ে তারা বের হচ্ছেন, তারা কি দাজ্জালের মতো এত বিরাট তাণ্ডব, এত বিরাট ফ্যাক্টর এদের জ্ঞানের মধ্যে আসবে? এরা বুঝবে না, এরা অন্ধ, অন্ধ হয়ে গেছে, এরা অন্ধত্বে অন্ধ, যারা নিজেরাই অন্ধ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়। আমি আমরা আপনাদেরকে যারা মুসল্লিরা আছেন, আল্লাহ কোরআনে বলেছেন অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়। যেই লোক নিজেই অন্ধ সে আপনাকে পথ দেখিয়ে নিতে পারবে না, ইম্পসিবল, সে নিজেই অন্ধ, তার নিজেই অন্ধের মতো হাতরায়। অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়, দিন আর রাত সমান নয়, ভালো মন্দ সমান নয়। যারা অন্ধ তারা আপনাদেরকে এই দুনিয়ার সংকট থেকে বাঁচাইতে পারবে না, তারা আপনাদেরকে জান্নাতে নিতে পারবে না। অনর্থক এদের অনুসরণ করে লাভ নাই, এই জন্য কর্মসূচির 4 নম্বর হিজরত, এদের থেকে হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত। হিজরত না করা পর্যন্ত আপনার অন্ধত্ব যাবে না।
আপনার অন্ধ তো যাবে না, হুজুর যেমন অন্ধ আপনিও অন্ধ। শেষ, আপনাকে নিয়ে আমি লড়াই করতে নামবো, আমি বলবো এখন শত্রু হামলা করতে পারে, সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আপনি বলবেন ইমাম আসরের নামাজ পড়বেন না, আসরের নামাজের সময় তো হয়ে গেছে, আমি আসরের নামাজ পড়তে যাই। তো আপনার কাছে জেহাদের থেকে আসরের নামাজ বড়। আফসার নবী করিম সাল্লাম বলেছেন একটা ইহুদি ইয়েতে আক্রমণ করার জন্য রাসূলের সাহাবীদেরকে বলেছেন যে তোমরা যাও রাস্তায় আসরের নামাজের টাইম হলে নামাজ পড়বে না ওখানে গিয়ে। আকীদার যদি ঠিক না হয় আপনার কাছে নামাজ হয়ে যাবে এক নাম্বার, জেহাদ হয়ে যাবে 100 নাম্বার। কথা বুঝতে পারলাম? এই জন্য সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে এই ওলামায়ে কেরাম মুহতারাম ওনারা দাজ্জালকে চিনবেন না। যাই হোক, তবুও আমি বলি চিনেন না না চিনেন অন্তত বইটা একবার পড়েন আবার। আর আপনারা হিজবুত তাওহীদ যারা আছেন এই সত্য নিয়ে দাঁড়িয়েছেন, আমি আপনাদেরকে আবার বলছি আপনারা প্রত্যেকের দুয়ারে দুয়ারে দাজ্জাল বইটা পৌঁছাই দেন। একটু কষ্ট করেন, তাদেরকে বলেন যে ভাই এই বইটাকে পড়ে দেখো, পড়ে না তো টিকটক টিকটক পড়ে না, কেউ পড়ে না, দুইটা পাতাও পড়ে না। এই যে পত্রিকাগুলি দেই, গত এই যে ইয়ের পত্রিকাটা কি বলে এই 3 দিন আগে একটা দিবস গেল না, রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালের পত্রিকাটা কত কষ্ট করে আমরা বের করেছি। আজকে আমাদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান ভাই আসছেন, উনিও আসছেন। এই আমি বললাম যে এই আর্টিকেলগুলো দেন, আমরা দিলাম। এই পত্রিকাটা কয়জন মানুষে পড়ছে, কয়জন মানুষে পড়ছে? পড়ে না, পড়বে না। ওই হুজুরে বলেছে যে হিজবুত তাওহীদের পত্রিকা পড়বে না, পড়লে ইমান চলে যাবে। আচ্ছা, আল্লাহ কোরআনে বলছেন পড়ো, আল্লাহ কি বলছেন পড়ো, আর এরা বলে পড়বে না। অন্ধ দেখছেন, অন্ধ অন্ধ কাকে বলে? আল্লাহ বলছেন শুনো, এরা বলে শুনবা না। আল্লাহ কি বলছেন? শুনো, দেখো, পড়ো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। না, এরা এদের কথা হচ্ছে পড়বা না, পড়বা না, পড়লে তোমার ঈমান চলে যাবে। আমি হুজুর আমি যা কইছি এটাই শুনবা। তো শুনতে 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 আমাদের দেশ চলে যাচ্ছে, ধর্ম চলে যাচ্ছে, ইজ্জত চলে যাচ্ছে, সব। এখন আমরা না খেয়ে মরবো, বোমার আঘাতে মরবো, আমরা এখন বাহিরে মরবো, ভিতরে মরবো, এবং মৃত্যুর পরে জাহান্নাম যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় না। এই জন্য এদের কথা আর শোনা যাবে না, এদেরকে শুনাইতে হবে। এখন এদের কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে, এদের এদের অধিকার এখন আর নাই, কারণ এরা ধর্মের নামে ইসলামকে বিক্রি করে দিয়েছে। আসেন এইবার আমার এই পর্ব। তাহলে দাজ্জাল না চিনার কারণে সমস্ত ব্যর্থতা, এখন দাজ্জাল চিনতে হবে। কিন্তু এখানে একটা চাবি মাইরা দিছে আল্লাহ রাসূল, রাসূল বলছেন মোমেন ছাড়া দাজ্জাল কেউ কি ভয়ঙ্কর কথা, চাবিটা মেরে দিল না আল্লাহর বা কি বললাম না, মোমেন ছাড়া দাজ্জাল চিনবে না, দাজ্জাল চিনবে একমাত্র মোমেন। কেমন কথা! এবার ঠেলা বুঝেন, যতই পড়ান কোনো লাভ নাই, সে বুঝবে না, সে বুঝবেই না, সে বুঝবেই না, একমাত্র মোমেন। মোমেন দাজ্জাল চিনবে, পড়াও লাগবে না, একটু দুইটা কথা বললেই চিনবে। হ্যাঁ সত্যি তো, তাই তো, তাই তো, এটাই দাজ্জাল। দাজ্জাল চিনবে কে? মোমেন। এজন্য মোমেনদের ঐক্যবদ্ধ করার জন্য হলেও আপনারা মাঠে ময়দানে এই যে করেন, ইনশাআল্লাহ মোমেনদের সামনে এ সমস্ত প্রযুক্তি, এ সমস্ত টেকনোলজি, এ সমস্ত ধোকাবাজি, এ ধরনের ভাওতাবাজি, দাজ্জালের সমস্ত ছলছাতুরি সব কিছু ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দাজ্জাল ধরা খাবে আপনাদের সামনে এসে, দেখবেন দাজ্জালকে আপনারা বলবেন তুই সারা দুনিয়াতে যা করছো এতদিন ধরে এবার থামো, এই কারণে আপনারা দাজ্জাল চিনছেন, ওরা চিনে না। দাজ্জাল চিনার কারণে দাজ্জালকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, ট্র্যাকেল দিতে হয়, সেই প্রক্রিয়া আপনাদের জানা আছে। বিশ্বের ওই সাপুড়ে সেই সাপ নিয়ে খেলতে পারে যে সাপ চিনে, সাপের বিষ চিনে,
যেই লোকে গোকরা সাপ আর মাইটা সাপের পার্থক্য জানে না তাকে সাপুরে কেউ বলবেন নাকি? না। দেখবেন কি বিষাক্ত ভয়ঙ্কর ফনাদরা সাপ। আর সাপুরে কি করলো, আসতে মাথাটা এখানে ফাটকে ধরে ফেললো, কারণ চিনছে, এই লোকটা চিনে, এর চরিত্র বুঝে, এর বিষ কতখানি বুঝে, একে কন্ট্রোল কেমনে করতে হয় সেটা জানে, একে পরাজিত কেমনে করতে হয় সেটা জানে। জানার কারণে এমন জায়গায় অ্যাটাক করবে, এমন জায়গায় ধরবে, তখন মাথা নত করতে বাধ্য, পরাজিত হতে বাধ্য। দাজ্জাল চিনবে কে? মুমিন। একমাত্র মুমিনদের সামনে যেদিন দাঁড়াবে দাজ্জাল এসে, সেদিন দাজ্জালের পরাজয় সুনিশ্চিত, একদম কোনো ভুল নাই। মুমিন ছাড়া দাজ্জাল কেউ চিনবে না। এখন এই অবস্থায় করণীয় কি? আল্লাহর নীতি এবং রাসূলুল্লাহর সুন্নাহ। আল্লাহর নীতি কি? তোমরা ঐক্যবদ্ধ হও। এই যে আমি আয়াতটা দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ না হলে তোমরা পরাজিত হবে। ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশটা কার? আল্লাহ। ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ। কেমন ঐক্যবদ্ধ হতে হবে? এইবার তাহলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিজয় লাভ করা সম্ভব না। আমি যারা বাংলাদেশে মুসলমান দাবি করেন, যারা বাংলাদেশে মুসলমান দাবি করেন, শিয়া সুন্নি বলে কোনো ভেদাভেদ নাই এখানে। আমি মনে করি আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, কাওমি, খারিজি, আলিয়া, এটা কোনো প্রভাব, দক্ষিণবঙ্গের পীর, উত্তরবঙ্গের পীর, ঢাকার পীর, মানিকগঞ্জের পীর, হ্যাঁ সরের পীর, আসলে এগুলির কোনো কথা নাই। কথা হচ্ছে একটাই, যদি আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন আর এই কিতাবকে বিশ্বাস করেন, এই তিনটা জিনিস, তিনটা ফ্যাক্টর, এক মূলত আল্লাহ, রাসূল, কিতাব, এই এই বিশ্বাসের সূত্র আমাদের গোড়া, ঐক্যবদ্ধ হওয়ার গোড়া, ঐক্যবদ্ধ হওয়ার গোড়া, ঐক্যের সূতা, ঐক্যের একটা ভিত্তি হচ্ছে আল্লাহর ঘর কাবা। আর মুসলমান জাতির ঐক্যবদ্ধ থাকার, ঐক্যবদ্ধ রাখার মূল সূত্র তো আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, কুরআন নাকি? এটা তো সবাই বিশ্বাস করে, বিশ্বাস করে না সবাই? সবাই বিশ্বাস করে যে এটা আল্লাহর কিতাব, এটা মানুষের নয়। এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে এই আপনাদের ভূখণ্ড, আপনাদের মাটি, আপনাদের ধর্ম, আপনাদের ইজ্জত, আপনাদের আব্রু, আপনাদের কিচ্ছু রক্ষা করতে পারবেন না। ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য সূত্র কি, জায়গা কোনটা, কোন কথার উপর ঐক্যবদ্ধ হবে? আপনারা বলুন কোন কথার উপর ঐক্যবদ্ধ হবে? ঈমান, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হচ্ছে ঐক্যের জায়গা, এই হচ্ছে ঐক্যের সুতা। অন্য কোনো কথার উপরে দিয়ে ঐক্যবদ্ধ হবে না। কার দাড়ি এক হাত এক মুষ্টি লম্বা না, এক মুষ্টি না, কে কাওমি মাদ্রাসা, কে আলিয়া মাদ্রাসা, কে কেয়াম করেন, কে বেয়াক কেয়াম করেন, এগুলো নিয়ে ঐক্য হবে না। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জায়গা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধ করেছেন কি কথা দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তাওহীদ দিয়ে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার সুতা কি? আমি আবারও বলি, নতুন যারা আসছেন এখানে, নতুন নতুন ভাইয়েরা, আপনারা একটু খেয়াল করেন আমার দিকে। ওকে জি, আপনি কোথেকে আসছেন? রায়পুর থেকে। শুনেন, আপনি আমার কথাগুলি যদি না বুঝেন, আমি চেষ্টা করব আপনার বোধগম্য করে বলার জন্য, বোঝার মতো করে বলার জন্য। খুবই সিম্পল, ইসলামের নামই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সহজ, বোঝা সহজ, মানা সহজ। ইসলাম কিন্তু যুক্তির বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করছেন, কোনো না কোনো যুক্তি আছে, কোনো না কোনো রিজন আছে, আছে না? যুক্তির বাহিরে আল্লাহ কিচ্ছু সৃষ্টি করেন নাই। কাজে আপনাকেও আমি যুক্তির বাহিরে একটা কথা বলবো না, আপনি বুঝতে পারবেন, আপনার কমন সেন্স আছে, আল্লাহ আপনাকে সাধারণ নলেজ দিয়েছেন, জেনারেল নলেজ দিয়েছেন, আপনি বুঝবেন। আচ্ছা আসেন, 100টা তসবির দানা একত্র করে কিসে? 100টা তসবির দানা, এটাকে একত্রিত করে তসবির ছড়া বানায় না, একত্র রাখে কিসে? সুতা কেটে দিলে কি হবে, ছেড়ে যাবে না? আচ্ছা, ঠিক তেমনি এই আদম সন্তানকে আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার সুতাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা সুতা
আপনিও বলবেন আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানি না, উনিও বলবেন, উনিও বলবেন, আমিও বলবো, উনিও বলবেন, সবার হৃদয়ের ভিতরে একটা সূতা চলে গেল, সবাই হলো ভাই, ভাতৃত্বের দড়ি। কিসের জন্য ভাই হলাম? আল্লাহর হুকুম মানার শর্তে। আপনার গায়ে লাল জামা, ওনার গায়ে কালো জামা, ওনার গায়ে নীল জামা কোনো ব্যাপার না, ওগুলা কোনো মুখ্য নয়, এই জন্য কোরআনে ওগুলা কোনো মৌলিক ব্যাপার বলা হয়নি। আমাদের আলেমরা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে কোন জায়গায় খেয়াল করেন, যেটা মুখ্য, যেটা জরুরি ঐক্য, সেদিকে ওনাদের কোনো নজর নাই। ওনাদের নজর কোন দিকে? কার দাড়ি এক হাত লম্বা নাকি এক হাত নাই, এটা ওনাদের নজর। অথচ এই ব্যাপারে কোরআন কোনো কথা বলে নাই। কোরআন বলেছে ঐক্যবদ্ধ হও। তাহলে বলেন এখন বর্তমান মুসলমানদের এই যে দুর্গতি, এই যে হামলা আক্রমণ ধ্বংস করে দেওয়া, এটা থেকে বাঁচার আসলে উপায় কি আপনি বলেন? নাকি প্রতিবাদ বিক্ষোভে হয়ে যাবে, দোয়া করলে হয়ে যাবে? আজকে কিন্তু মসজিদে দোয়া হবে, কিন্তু 75 বছর ধরে দোয়া চলতে আছে, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বাঁচাই দাও আমিন। কি হয়েছে, হয়েছেটা কি, হয়েছেটা কি? ফিলিস্তিন মুসলমানদের জায়গা আরো বাড়ছে না কমছে? ফিলিস্তিনিরা উদ্বাস্তু হয়েছে না হয় নাই? তাহলে দোয়ায় কোনো লাভ হবে না? কেন লাভ হবে না? এত বড় মৌলানা আল্লামা শায়খ, এত বড় লম্বা দাড়ি, আপনারা বলেন হুজুরের দিকে তাকাইলে নূরানি চেহারা, কেন হবে না? দোয়া কবুল হবে না? এই জন্য আল্লাহ মুমিনের দোয়া কবুল করে। ধর্ম ব্যবসায়ী চলেন সীমা লঙ্ঘনকারী, আল্লাহর হুকুম প্রত্যাখ্যাত প্রত্যাখ্যানকারী, এদের দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়ার জন্য লাগে প্রচেষ্টা। দোয়ার জন্য কি লাগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বাহিনী নিয়ে বদরের প্রান্তে চলে গেলেন, শত্রু 1000, রাসূল মাত্র 313, শত্রুর কাছে লম্বা লম্বা তলোয়ার আর রাসূলের কাছে মাত্র খেজুরের ডাল, ওদের কাছে ঘোড়া, তলোয়ার, উট, খাদ্যের রসদ সম্ভার, সেনাবাহিনী বিরাট, রাসূলের সঙ্গে নতুন নবগঠিত কিছু মুমিন, ঈমানের আলোয় আলোকিত, ভিতরে ঈমানের আগুন, আর কিছু নাই, পেটে ভাত নাই, কাপড় নাই, বর্ম নাই, শিরস্ত্রাণ নাই, তলোয়ার নাই। রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা দাঁড়িয়েছি। তিনি সেজদায় গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আজকে যদি তোমার বাহিনী পরাজিত হয়, দুনিয়ার বুকে তোমার কথা বলার আর কেউ থাকবে না। রাসূল বাহিনী নিয়ে শত্রুর মুখামুখি দাঁড় করিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাসূল ওই উত্তপ্ত বালুকাময় অবস্থার মধ্যে তিনি দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে তীরের মতো। এসি মসজিদে মানুষের ঘর থেকে টিফিন ক্যারিয়ারে ভরে খানা এসে নতুন গাভীর দুধ, গাছের লেসু, কলা ইত্যাদি খাইয়া খাইয়া দোয়া করবেন, এইসব দোয়ায় লাভ হবে না। এবার আসেন বর্তমানে মুসলমানদের তাহলে কি করণীয় বলেন? ঐক্য। আমি প্রত্যেকটা আলোচনায় এটা বলেছি, আমেরিকা ইসরায়েলের ঘটনার পরের দিন, হামাসের হামলার পরের দিনে আমেরিকা নৌবহর নিয়ে চলে এসেছে, সৈন্য নিয়ে। নৌবহর সারা দুনিয়াতে মুসলমানদের উপর এত অত্যাচার হলো, একটা প্রতিবাদ করো না, আজকে আবার নৌবাহিনী নিয়ে চলে আসলা, বিরাট নৌবহর, গোলা বারুদ, জঙ্গি বিমান নিয়ে আসছে। আমেরিকার এই শক্তির উৎস, আমেরিকার 50টি অঙ্গরাজ্য যেদিন একত্রিত হয়েছে, তখন তাদের রাষ্ট্রীয় নাম হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। শব্দটা হচ্ছে কি? ইউনাইটেড, ঐক্যবদ্ধ, 50টা অঙ্গরাজ্য। খেয়াল করেন, এই যে ভারত, আজকে আমাদের এই অত্র অঞ্চলের পাওয়ার, সুপার পাওয়ার হয়ে যাবে কয়দিন পরে। এরপরে কি হচ্ছে, এই ভারতের রাজ্য কয়টা? 28টা। 28টা রাজ্য ঐক্যবদ্ধ আছে বলেই আজকে এখানে তারা পুরো এশিয়া, দক্ষিণ এশিয়া মাতব্বরি করে। এক সময় ব্রিটিশ দুনিয়া শাসন করেছে, ব্রিটিশের রাষ্ট্রীয় নাম কি? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড মানে কি? ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ। তাহলে ঐক্যের মধ্যে শক্তি, সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। কে ঘোষণা দিয়েছেন? এখন আপনারা বলেন ঐক্যবদ্ধ হবে কিসের উপরে? তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, আর কোনো কিছু না। ঐক্যের সূতা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। ভাই তুমি শিয়া,
ভাই তুমি সুন্নি, দয়া করে ভাই মারামারি আর বন্ধ করো। ভাই তুমি আলেম, ভাই তুমি জালেম, মারামারি বন্ধ করো। সরকারি দল বিরোধী দল, মারামারি বন্ধ করো। তুমি আল্লাহ বিশ্বাস করো, আল্লাহর হুকুম মানো, বাস এই কথার উপরে আসো, এই কথার উপরে ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর আমাদের বাঁচার কোনো পথ। আমি নতুন ভাইকে যে কথাটা বলছি, তাইলে 100টা তসবির দান ঐক্যবদ্ধ রাখে কিসে? সুতা সুতা কেটে দিলে। আজকে আমরা সারা দুনিয়াতে মাইর খাওয়ার মেন কারণ কি? এই যে ঐক্যের সুতা। আজকে আমাদের সব জাতি রাষ্ট্র, 55টা রাষ্ট্র মুসলমানদের, 55টা রাষ্ট্র হলে কি হবে? 180 কোটি মুসলমান, 180 হলে কি হবে? আরবের মুসলমানরা ফিলিস্তিনিদের জন্য যাবে না, কারণ ন্যাশন স্টেট ইংরেজিতে বলে, বাংলায় জাতি রাষ্ট্র। প্রত্যেক জাতি আলাদা। আমি বাংলাদেশি, আমার পাসপোর্ট বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই আমার পরিচয়। পাকিস্তানি যান, ওর রাষ্ট্রীয় আলাদা, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান আলাদা। ইন্দোনেশিয়া যান আরেকটা, মালয়েশিয়া যান আরেকটা, আপনার কাতার, কুয়েত, ছোট্ট একটা কুয়েত, একটু ওই ব্রিটিশটা করে দিয়ে গেছে, এই এটা সবরেটি। এখনো কুয়েতের মধ্যে আমেরিকার গ্যারিসন আছে, কিন্তু ওদের পাসপোর্ট আলাদা, ওদের সরকার আলাদা, ওদের পার্লামেন্ট আলাদা, আলাদা সৌদি আরব আলাদা, ওমান, শারজা, ইউনাইটেড UAE, আরব আমিরাত, এগুলো কিন্তু আবার আলাদা আলাদা টুকরো টুকরো টুকরো। ইরান আলাদা, সিরিয়া আলাদা, মিশর আলাদা, তিউনিশিয়া আলাদা, এইভাবে। এগুলার নাম জাতি রাষ্ট্র, এগুলার নাম কি? জাতি রাষ্ট্র। এই জন্য আরব মুসলমানদের কাছে মুসলমান ইমান, ইমানের দাবি বড় নয়, ওদের কাছে বড় হচ্ছে সিরিয়ন, কে সিরিয়ার মুসলমান, কে আরো ইরাকি, কে নাজদি, কে ওহাবি, কে আপনার হলো মিশরীয়, কেউ এই, ওদের কাছে ইমান, ইসলাম, মুসলিম এটা মুখ্য নয়। জাতি রাষ্ট্র বোঝাটাও আরেক সমস্যার মধ্যে পড়ছে, এটা অনেকে বুঝবেন না আপনারা, আপনার এটা একটা মুশকিল রে ভাই। আবারও বলছি, পড়ালেখা করে না, পড়ে না, পড়ে না। আমি পত্রিকার মধ্যে আর্টিকেল এগুলো দিচ্ছি কিন্তু প্রতিনিয়ত। আজকে আমাদের পত্রিকা ছাড়া জাতিকে জাগানোর মতো কোনো লেখা কোনো পত্রিকায় পাবেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পবিত্র কোরআন আমার সামনে, আপনারা দৈনিক দেশের পত্র, দৈনিক বজ্রশক্তি, এটা আল্লাহর নিয়ামত। এই পত্রিকা ছাড়া এই জাতিকে জাগানোর মতো কোনো লেখা কোন প্রবন্ধ কোন নিবন্ধ আর পাবেন না। এই ধর ব্যবসায়ী গোষ্ঠী এই পত্রিকার বিরুদ্ধে প্রপাগান্ডা করে, পত্রিকার কর্মীদেরকে জায়গায় জায়গায় হামলা করে। ওখানে আমরা বলেছি জাতি রাষ্ট্র কাকে বলে, ন্যাশন স্টেট কি জিনিস, শব্দটা মনে থাকবে কি না? জাতীয়তাবাদ, আমাদের বাংলাদেশের দল আছে না জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কেন ইসলামে হারাম, কেন হারাম, কি কারণে হারাম, এটা বুঝতে হবে। আকীদা না বুঝলে আপনার কোনো লাভ নাই ভাই। জাতীয়তাবাদ মানে হচ্ছে আমার ভূখণ্ডে, আমার এরিয়ার মধ্যে আমার জাতি, এটা ভাষা ভিত্তিক হতে পারে, তারপরে হলো ভৌগোলিক হতে পারে, নানান কারণে ভাষা ভিত্তিকও হতে পারে, যে আমরা এক জাতি, আমাদের এই সীমানা, আমাদের এই বর্ডার, আমাদের কাঁটাতারের বেড়া, আমাদের এই 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 এর ভিতরে আমরা জাতি, আমরা খাবো, আমরা থাকবো, আমরা বাসার জন্য, আমরা খাওয়ার জন্য পার্শ্ববর্তী জাতিকে মেরে ফেলাম বাসায়। এখানে কোনো ন্যায় অন্যায় নাই, এখানে কোনো ধর্ম অধর্ম নাই। কথাটা বুঝতে পারলাম কি না? অথচ ইসলাম আসছে কি জন্য? সারা পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। এই জন্য ইসলামে এই ন্যাশন স্টেট হারাম। তোমরা ন্যাশন স্টেট নিলা কেন? আজকে তোমরা যে যে বলো ফিলিস্তিনের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, কইলা আমি দেখলাম ঢাকা মহানগরীতে বিভিন্ন ধর্মীয় দল মিছিল করতো, হায় রে মিছিল, বিশ্বাস করেন মিছিলের আগা দেখা যায় না, মাথা দেখা যায় না, লক্ষ লক্ষ, কারণ জুমার দিন, তো জুমার দিনে সবগুলার একেবারে, আর আর উদাহরণটা দিলাম না, পালের মতো বের করে নিয়ে যায়, যে সাদ্দামের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এক সাদ্দাম লোকান্তরে, লক্ষ সাদ্দাম ঘরে ঘরে, সাদ্দাম তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে, কি হয়েছে? সাদ্দামেরে সাদ্দাম সে পর্যন্ত বাসার জন্য পোলা পোলা পাইন নিয়ে গর্তে লুকাইছে, সেখান থেকে গর্ত থেকে বাইর করে আনছে, বাইর করে আইনা কি যে অপমান করছে সাদ্দামরে, বলে হা কর হা কর, হা করে দাঁত, সাদ্দামের দাঁত পরীক্ষা করে, দাঁত ঠিক মতো আছে কিনা 32টা, এটা সাদ্দাম কিনা, জিব্বা বাইর কর। তা আপনারা জিব্বা বাইর করে রোগীর, জ্বরের রোগীর জ্বর মাপেন, যে মানে জ্বরের মাত্রা মাপে জিব্বার মধ্যে মানে কোটেড হয়েছে কিনা, প্রলেপ পড়ছে কিনা, তো ডাক্তার বলে জিব্বা বাইর কর। আমেরিকার গোয়েন্দারা
সাদ্দামের এটা করছে, জিব্বা বাইর কর, চোখ এরম কর, এরম কর, আ পরে হ্যাঁ আমরা যাকে পাকড়াও করেছি ও সাদ্দাম। হাই রে অপমান, ওহ অপমান, আহারে অপমান। বিশ্বাস করেন আমি যখন এই দৃশ্যগুলি দেখছি টেলিভিশনে, বিশ্বাস করেন আমি নিজেকে নিজে ধিক্কার দিছি অনেকক্ষণ, কেন এই জাতির সদস্য হইলাম আল্লাহ, ওফ অপমান কাকে বলে। শেষে ফাঁসি দিছে কোন কোন দিন, ঈদের দিন, এ তোমাদের ঈদের দিন, ওফ তাদের তারা যা খুশি তা করতেছে আজকে দুনিয়াতে, এর একটা মাত্র কারণ তোমরা ঐক্যবদ্ধ। তোমাদের কাছে আল্লাহ দোহাই লাগে জাতিরাষ্ট্র, ন্যাশন স্টেট, জাতীয়তাবাদ, এগুলো বুঝো ভালো করে, এগুলো আদর্শ, এগুলো না বুঝলে তোমরা ইসলাম বুঝবে না, কি করবা এখন, মাসলা মাসাইলের জ্ঞান দিয়ে তো শেষ করে দিছে পুরা। ঐক্যবদ্ধ করবে কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ওই আরব গোত্রগুলিকে ঐক্যবদ্ধ করে দিয়ে, ঐক্যবদ্ধ করার পর কি হলো দেখেন, দিন প্রতিষ্ঠা হয়ে গেল না? আরে আরবটা কি ছিল, বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, রাসূল যখন তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করলেন তখন কি হয়ে গেল, সমাজ পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হলো কি দিয়া, ফু দিয়া? এই সমাজ পরিবর্তন হয়েছে কি দিয়া, সমাজ পরিবর্তন হলো কি দিয়া, আল্লাহর দাওয়ায় সত্য দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, নাকি ফু দিয়া? অথচ এই বিধান আপনার হাতের কাছে আছে না, আপনারা পড়েন, মুখস্থ করেন, তাফসির করেন, আমরা তো হুজুররা তাফসির করে করে তাফসিরুল কোরআন মাহফিল, এখন তো আর তাফসির কোরআন মাহফিল না, এখন হলো হলো হিজবুত তাওহীদের বিরুদ্ধে মাহফিল। কাওমি মাদ্রাসার, আপনারা কাওমি মাদ্রাসার বেফাক, আপনারা মাঝে মধ্যে বেফাস মন্তব্য করেন সেটা ভিন্ন কথা, আপনাদের বেফাক, এই বেফাকের মধ্যে আপনারা বৈঠকে বসছেন, বাচ্চাদের সিলেবাস কারিকুলাম নিয়ে আলোচনা করবেন যাত্রাবাড়ি, এই যে হেফাজত ইসলাম, বৈঠকের মধ্যে অন্য কোনো আলোচনা না, আলোচনা একটা হিজবুত তাওহীদকে কিভাবে ঠেকানো যাবে, কারণ ওনাদের এরিয়ার মধ্যে ঢুকে গেছি, ওনাদের বাপদাদার সম্পত্তির মধ্যে আমরা পা রাখছি, এখানে হলো মসজিদের মিম্বর, এখানে মিম্বরে দাঁড়িয়ে ওনারা সারা জীবন বয়ান দিয়েছেন, খোতবা দিয়েছেন, মানুষ শুনেছে, আমাদের মতো অর্ডিনারি ম্যান দাঁড়িয়ে আমরা খোতবা দেওয়া শুরু করছি, তো বাপদাদার সম্পত্তি দখল করে ফেলাইলাম না? আরে ফয়সালাটা যে আল্লাহর ফয়সালা এটা তো আর ওনারা জানে না, সাবি মাইরা দিছে সাইরা, এইবার সাবি মাইরা দিছে আল্লাহ, তোমরা আর এখানে থাকতে পারবে না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, কারণ তোমরা এই জায়গা ব্যবহার করে মিথ্যা কথা বলেছ, সত্য কথা বলো নাই, মানুষের সামনে প্রকৃত ইমানের কথা বলো নাই, মানুষের ইমানকে হাইজ্যাক করেছ, জাতি বিনাশিক কর্মকাণ্ডে ব্যবহার করেছ, এজন্য আল্লাহ সহ্য করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাদেরকে ওখান থেকে বিতাড়িত করবেন, বাস। এখন নতুনদের উদ্দেশ্যে আবার বলছি, ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। এক নাম্বার কি নামাজ, না এক নাম্বার ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা ইমান আনবে তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা, তাদের জন্য হজ, তাদের জন্য যাকাত, এক লেখেন একটা শূন্য দেন কত হইল, আরেকটা শূন্য দেন, একটা না থাকলে শূন্যের দাম আছে? বাস যত আমল করেন কোনো দাম নাই যদি ইমান না থাকে, ওকে। ইমান মানে কি আবার বলি, ইমান মানে কি, ওই যে গতকালকে গত পরশু আমি কুমিল্লার সম্মেলন করেছি, একটা মেয়ে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেছে যে আমার তো ইমান আছে, আমি কেমনে তোমার ইমান আছে, বলছে আমি তো আল্লাহ একজন, আল্লাহ এক এটা বিশ্বাস করি, তো আমি কি আল্লাহ এক, আল্লাহ একজন এই বিশ্বাস কি হিন্দু করে না, বৌদ্ধ করে না, অনেক বৌদ্ধ এখন করে না সেটা ভিন্ন কথা, খ্রিস্টানে করে না, ইয়াহুদি করে না, অন্য অন্য অগ্নি উপাসকরা করে না, করে, তাহলে আল্লাহ এক এটা কি কলেমা দাবি? না। আরে ভাই আল্লাহ একজন, আল্লাহ আর নাই, আল্লাহ বহু না, আল্লাহ একজন, একজন আল্লাহ, এটা কি ইমানের দাবি? না। ইমানের দাবি যদি এটা হইতো তাহলে রাসূলুল্লাহর সঙ্গে মক্কার কাফেরদের গন্ডগোল হওয়ার কথা না, মক্কার আবু জাহেলরাও কিন্তু আল্লাহ একজন মানত, ইমানের দাবি ওটা নয়, এটা বুঝতে হবে,
ইমানের দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসাবে, হুকুমদাতা হিসাবে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এটা হলো ইমান। এই ইমান আনলে কোন মুসলমান মানুষের তৈরি হুকুম মানতে পারে? না। মানুষের তৈরি বিধান মানতে পারে? না। পারে কিনা? না। কার বিধান মানবে? আল্লাহ। এখন প্র্যাকটিক্যালি আসেন, বাস্তবে আসেন, আমাদের দেশ সহ বাকি দুনিয়া, মুসলিম দুনিয়া কার হুকুম চলে? মানুষের হুকুম না আল্লাহর হুকুম? বাস, ইমান আছে না নাই? ইমান চলে গেছে। আমার কথা হচ্ছে এটা, আগে ইমান আনেন, পরে নামাজ পড়েন, ইচ্ছা মতো নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নাই। আমি এই কথা বলেছি, যার ইমান নাই তার নামাজের কোনো মূল্য নাই। আমার এই কথাকে টুইস্ট করে ফেসবুকে প্রচার চালিয়েছে, আমি নাকি বলেছি নামাজ পড়ে কোনো দরকার নাই, নামাজের মূল্য নাই। নাউজুবিল্লাহ মিন জাহান্নাম। তাহলে ইমানের মানে কি? আল্লাহ একজন আছেন, এটা না। কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, এটার নাম ইমান। এখন বুঝছেন ইমানটা কি জিনিস? এই কথা বলার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ হয়েছে মক্কার ওই আল্লাহ বিশ্বাসী কাফের মুশরিকদের সঙ্গে। আজকেও আপনি এই কথা বলেন সমাজে, যে বর্তমানে তোমরা যেভাবে দুনিয়া চালাচ্ছ, রাষ্ট্র চালাচ্ছ, সমাজ চালাচ্ছ, এটা আল্লাহর হুকুম দিয়ে চলে না। কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আল্লাহর হুকুম মানবো, আমরা ইমান আনলাম, তোমাদের এই সমস্ত হুকুম মানি না, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না। দেখেন না কি হয় ইমান আনেন না, দেখেন কি? আপনাকে তেড়ে আসবে মারার জন্য ওই নামাজি, ওই হাজি সাহেব, দেখবেন তখন আপনি বুঝবেন। অনেকে প্রশ্ন করে, ভাই জেহাদ করমু কার লগে? কই, আমরা রসুল তো কাফেরদের বিরুদ্ধে জেহাদ করছে, আমরা জেহাদ করমু কার লগে? কোথায়? আমাদের সব তো মুসলমান। তখন দেখবেন ইমান আনেন, তখন দেখবেন কিভাবে কাফের দাঁড়াই যায় জায়গায় জায়গায়। রে আপনি দেখবেন হায় হায় কি রে, সারা বছর যার পিছনে নামাজ পড়লাম ওই বেড়ায় আমার মারার জন্য এখন ফতোয়া দিল, এটা কেমন হলো জিনিসটা? কাফের পায়ে যাবেন হাতের কাছে, কিন্তু ইমান আনতে হবে। ইমান না আনা পর্যন্ত আপনি শিরিক কুফর আলাদা করতে দাজ্জালও চিনবেন না। বড় পরিষ্কার হলো কি না? বাস, আমরা জান্নাত যাবো কি দিয়া? ইমান দিয়া না আমল দিয়া? জান্নাত যাবো কি দিয়া? ইমান দিয়া। আমি কিন্তু এই আলোচনা নতুনদের জন্য বলতে হচ্ছে আমাকে, আমি কিন্তু পরবর্তী ইয়েতে যাওয়ার আগে একটু বলে নিই। শুনেন, এই দুনিয়ার জীবনে আপনার সামনে রাস্তা দুইটা, রাস্তা কয়টা? এই আমার এই হাতের নাম ডাইন হাত না, এই হাতের নাম বাম হাত। ডাইন বাম মানে কি? আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। ইবলিস এদিকে আল্লাহ, এদিকে ইবলিস। ইবলিস আছে কিন্তু ইবলিসের অসহায় করে না, ইবলিস সত্য ন্যায়, রাস্তাও কিন্তু দুইটা, রাস্তা কয়টা? দুইটা। এটার নাম হেদায়া, এটার নাম দালালা। অবস্থা কিন্তু দুইটা, শান্তি। হ্যাঁ, এই দলের নাম হচ্ছে মোমেন, এদের ওলি আল্লাহ, আর এই দলের নাম হচ্ছে কাফের, এদের ওলি ইবলিস। এরা পরকালে যাবে জাহান্নাম, জান্নাত। এরা পরকালে যাবে জাহান্নাম। এখন দুনিয়াতে আপনার সামনে রাস্তা দুইটা, হুকুম দুইটা, কয়টা? আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম, আপনি কোনটা মানবেন? এই আল্লাহর হুকুম মানার অঙ্গীকারের নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর নাম যুক্ত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, মানে আমি ওই রাস্তা গেলাম না, আমি তোমার রাস্তা গেলাম। যখনই আপনি আল্লাহর রাস্তায় উঠলেন আপনি হবেন মুমিন, আপনার হুকুম দাতা হবেন আল্লাহ, আপনার সমাজে থাকবে শান্তি, তখন আপনি যাবেন জান্নাতে। এই আপনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, আমল। ক্লিয়ার? আর যেই লোকে এই রাস্তার মধ্যে আছে, আল্লাহর হুকুম মানে না, মানুষের হুকুম মানে, তার নামাজ রোজা করে কোনো দাম নাই। তাহলে এখন বলেন জান্নাত যাবেন কি ইমান দিয়া না আমল দিয়া? ইমান দিয়া। তাহলে আমল কি হবে? আমল দিয়ে জান্নাতের স্তর নির্ধারিত হবে। কথা বুঝছেন কি না? বাংলাদেশে ঢুকার জন্য বিদেশের কোনো লোক, সেই অ্যাম্বাসেডর হোক আর সাধারণ শ্রমিক হোক, বাংলাদেশে ঢুকার জন্য লাগবে পাসপোর্ট, ভিসা। আচ্ছা, এবার আপনি গুলশান বনানী থাকবেন না নন্দীপাড়া থাকবেন, ওটার উপর নির্ভর করবে টাকা। আপনার যদি পকেটে ডলার বেশি থাকে আপনি ফাইভ স্টার হোটেল থাকতে পারেন, আপনার যদি ডলার কম থাকে আপনি ওই বেড়ি বাঁধের উপরে, ওই ওখানে কেরানীগঞ্জ বেড়ি বাঁধ আছে, সেখানে থাকতে পারেন। আমল, আমল দিয়ে বোঝাচ্ছি। কিন্তু বাংলাদেশে ঢুকতে হলে সবাই লাগবে একটা জিনিস, সেটা কি? পাসপোর্ট। এই ইমান, প্রত্যেকটা লোকের ইমান বাধ্যতামূলক। ইমান হলো 33 পাস মার্ক,
কত? 33 পাস মার্ক। আমাদের কথা হচ্ছে ঈমানটা আনেন। এই জাতির ঈমান না থাকার কারণে আজকে আমল নিয়ে পাগল হয়ে যাচ্ছে। আমলের কোনো মূল্য নাই, আপনার পাসপোর্ট নাই, আপনি সীমান্তে ঢুকতে পারছেন না, আপনি $1,00,000 নিয়ে বসে আছেন, আপনি তো আগে পাসপোর্ট নাই আপনার, ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি না? এই এবার আসেন, আমি যে কথাটা শুরু করছিলাম, এই জাতির বর্তমানে বাঁচার উপায় কি? ঐক্য। এখন আসেন, ঐক্যবদ্ধ কে করবে? ঐক্যবদ্ধ কে করবে? এই জাতিকে ঐক্যবদ্ধ আসলে কে করবে? এক নাম্বার। দুই নাম্বার, এরা আসলে কি ঐক্যবদ্ধ কি হবে আদৌ? আপনাদের কি মনে হয়, এরা কি ঐক্যবদ্ধ হবে আদৌ? এই আপনাদের কি মনে হয়, আপনারা যারা এই যে ঐক্য নষ্ট করে বিভিন্ন জাতি রাষ্ট্রে ভাগ হয়ে গেছে, প্রথমত পাকিস্তানি পাকিস্তানি হয়ে গেছে, বাংলাদেশে বাঙালি বাংলাদেশ হয়ে গেছে, ইন্দোনেশীয় হয়ে গেছে, মালয়েশীয় হয়ে গেছে, ভারতীয় মুসলমান আলাদা হয়ে গেছে, ওকে, সিরীয় হয়ে গেছে, ইরাকি হয়ে গেছে, লেবাননি লেবানিজ, আপনার হলো তুর্কি তাতার, ওইদিকে আপনার হলো মধ্য ককেশীয়, এই ধরনের মুসলমান তো ভাগ ভাগ হয়ে গেছে টুকরা টুকরো, এটার নাম জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্রে ভাগ হয়ে গেছে, প্রত্যেকের পাসপোর্ট আলাদা, প্রত্যেকের সরকার আলাদা, পার্লামেন্ট আলাদা, ভাগ হয়ে গেছে। এখন এই এরা প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে, কোনো লাভ হবে না, এরা ন্যাশনাল স্টেট দ্বারা আবদ্ধ, এরা সরকারের নীতি নীতিকতা দ্বারা আবদ্ধ, এরা ইচ্ছা করলে প্রতিবাদ করে কোনো লাভ করতে পারবে না, যাওয়ার কোনো উপায় নেই এদের, যদি যায় মানে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক আইনে সন্ত্রাসী, টেরোরিস্ট, জঙ্গি, তারপরে দেখি অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি, হায় আরও কত শব্দ আছে, খালি একবার আটক হন, একবার আটক হন তখন বুঝবেন দুনিয়া কত ধানে কত চাল। এত সোজা মনে করছেন চতুর্দিকে কাঁটাতারের বেড়া, সীমানার তার, এটা খালি দৃশ্যমান, আর অদৃশ্য কাঁটাতারের বেড়া, অদৃশ্য দেওয়াল যে কি পরিমাণ আছে, আপনি একবার খালি অ্যারেস্ট হন, তারপর দেখবেন দুনিয়া কত ধানে কত চাল। হ্যাঁ, কাজে আপনি প্রতিবাদ করে কোনো লাভ হবে না, এই ফিলিস্তিনি মুসলমানদের হ্যান করেন গা ত্যান করেন গা কোনো লাভ হবে না, কারণ আপনি জাতিরাষ্ট্র দ্বারা ন্যাশনাল স্টেট দ্বারা কি আবদ্ধ, আপনাকে অলরেডি টুকরা 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 করে ফেলা হয়েছে। ছোট্ট কুয়েত এক টুকরা, সৌদি আরব এক টুকরা, জর্ডান এক টুকরা, এটা এক টুকরা, ফিলিস্তিন এক টুকরা, এ টুকরা পারবেন না। এবার গেল এটা, এবার আসেন রাজনৈতিক দল, পশ্চিমাদের অনুকরণে রাজনৈতিক দল করেছেন আপনারা, কেউ গণতান্ত্রিক কেউ সমাজতান্ত্রিক, গণতন্ত্রের মধ্যে আবার সেকুলার গণতন্ত্র আছেন, উদারনৈতিক গণতন্ত্র আছেন, আবার না নানান ধরনের গণতন্ত্র, ঠিক আছে, এভাবে দেন না বাংলাদেশ সরকারি দল বিরোধী দল, ওরে বাপ রে বাপ। একজন বললো আমি পত্রিকায় দেখলাম, তার নামে মানে কি 450টা মামলা, 450টা মামলা, এ নাকি প্রতি মাসের মধ্যে 18 দিন নাকি 20 দিন খালি কোর্টের মধ্যে হাজিরা দেয়। পত্রিকা আসছে ভাই, এটা কিন্তু আমি বলি 450টা মামলা একজন মানুষের উপরে, কারণ সে বিরোধী দল করে। ঠিক আজকে যারা সরকারি দলে আছেন তারা যদি বিরোধী দলে যান, ওই এদের কপালও কিন্তু একই তার অবস্থা চলবে। এটা এটা ঐক্য, এরা ঐক্য, এরা কি আপনার জাতিকে বাঁচাতে পারবে মনে করেন? না, জি না, জি না, জি না, জি না। এদের কাছে কিসের ইমান, কিসের ইসলাম, কিসের জাতিরাষ্ট্র, কিসের মুসলমান? এরা ফিলিস্তিনের হামলা নিন্দা করবে লোক দেখানো, এদের কাছে যার যার গদি, যার যার কে চেয়ারম্যান, কে এমপি, এমপি হইতে হবে কোনো কথা নাই, মানুষ মাইরা কাইটা যার সাফ, আমার এমপি হইতে হবে কোনো কথা নাই, এটার জন্য দাঁড়িয়ে এক হাত লম্বা রাখো রাখিবালা মোকালি গাই, দাড়ির কোন রং লাগলে, দাড়ির মধ্যে কোন কালার লাগাইলে মুসল্লিরা প্রভাবিত হয়ে আমার পাক্কা মুসলমান মনে করে ভোটের বাক্স ভরাই দিব ওই কালার, যাই হুজুর দাড়ির কোন রং লাগলে লাগাইলে সুবিধা হয়, এটা বুদ্ধি দেন, যাই হুজুরে কয় দাড়িটা আগে সাদা করো, তো এত বয়স তো হয় নাই, এবার যায় সেলুনে যায়, যাওয়ার পরে সেলুনে এদেরকে বলে আমার দাড়ি সাদা করে দাও, একদম কি মেডিসিন আছে এগুলো দিয়া দাড়ি ফক 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 করতেছে, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা সব সাদা, যাইয়া সাদা দাঁড়িয়ে রাখছে, এমপি হইতে হবে না, হ্যাঁ চেয়ারম্যান হইতে হবে, মেয়র হইতে হবে, তো এরা হলো রাজনৈতিক ভাগ বিভক্ত। এবার ধর্মীয় ভাগগুলা, আমি তো বললাম শিয়া সুন্নি, আলেমদের হাজার হাজার ভাগ,
পীরের লক্ষ লক্ষ পীরের লক্ষ লক্ষ মুরিদ, ওরে বাপরে, আপনি সরমনায়ের মুরিদের পীরের হুঙ্কার দেখলে তো আপনার কলজা পানি থাকবে না। এর জিব্বা কেটে ফেলামো, ওর কল্লা কেটে ফেলামো, ওর কান কেটে ফেলামো, আঙ্গো বেলে চামড়া তুলে ফেলাবে, মানে উঠলে যে কি কথা বলে তার কোনো হুশ নাই। আপনি যান ওই মানিকগঞ্জের পীর, ওই যান এক ধরনের বক্তব্য, ওই ঢাকার উত্তরে যান, আপনার নানান হাজার হাজার পীর, হায়রে হায়রে, পীরের কোনো স্টেশন নাই। এখন কথা হচ্ছে আমার বক্তব্য, এদের যার যার খানকা, যার যার মাদ্রাসা, যার যার দল, যার যার আস্তানা ইত্যাদি ভেঙে সুরে দেওয়াল সমস্ত ভেঙে সুরে, এরা কি ঐক্যবদ্ধ কি আদৌ হবে? কি মনে হয় আপনাকে? কি মনে হয়? আরব ইমামুজ্জামান লেগেছেন, আরব আরব শেখ চাকরি মাথায় দিয়ে দেখবেন, ওল্লাহ ওল্লাহ আরবরা, আরবদের কাছে কিসের ফিলিস্তিনের মুসলমান? এদের কাছে যার যার সিংহাসন বড়, ওদেরকে যদি এখন দাজ্জালে বলে এই আমরা দুইটা অপশন দেব, হয় তোর সিংহাসন থাকবে না কাবাঘর থাকবে, হয় সিংহাসন ভাঙবো নাহলে কাবাঘর ভাঙবো, তুই কোনটা চাস? আপনাদের কি মনে হয় ওরা কোনটা পয়সা নিব? সিংহাসন, সিংহাসন বলবে আমার সিংহাসনের যেন কোনো অসুবিধা না হয়। আরে কাবাঘর কোথাকার কোন আল্লাহ টাল্লাহ এগুলা বেটা, আমরা আগেও বিশ্বাস করতাম না। এই কতগুলো মুসলমান আইয়া খালি আঙ্গুরের টাকা দিয়ে যায়, এই জন্য তো আমরা রাখছি এটা বাঙিয়ালা, আঙ্গুর সিংহাসন দরকার, আমি কিং বাদশাহ রাজা। এরা বলেন এরা কাবাঘর এবং সিংহাসন দুইটা রাখার মধ্যে কোনটা পয়সা নিব? সিংহাসন পয়সা নিব, কথাটা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হবে, এটাও আল্লাহ সামনে প্রমাণ দিবেন আপনাদের মোহ ভাঙানোর জন্য। আপনারা এখনো মোহগ্রস্ত হয়ে গেছেন না, মোহ এটা ভাঙবেন, আল্লাহ ভাঙবেন। এটা না ভাঙলে আমার মতো আমাদের মতো এই ধরনের সাধারণ অপরিচিত গরিব গোরাবা এই আজাব লোকেরা এসে কেন এই তৌহিদের কথা বলছি আমরা? আপনাদের মোহ ভাঙবে, আপনারা মোহগ্রস্ত হয়েছেন, মোহগ্রস্ত। বলেন এখন এরা কি ঐক্যবদ্ধ হবে? এই বাংলাদেশে নির্বাচন কমিশন 10টা দলকে নিবন্ধন দিয়েছে, কোনোটা পাল্লা, কোনোটা পাল্লা মার্কা নাই, ওরা এমনি দল আছে এখনো নির্বাচন করবে, কোনোটা বটগাছ, কোনোটা হলো মিনার মার্কা, কোনোটা হাত পাখা। দেখো আপনার বাতাস দেবো, নির্বাচন আসলে বাতাস দেয়। দল কয়টা? 10টা। নিবন্ধনের বাইরে আছে 50টা। এদের প্রত্যেকের জিজ্ঞাসা করেন ভোটারদের কাছে, প্রত্যেকটা ভোটারের কাছে বলে আমরা ইসলাম চাই। কি চাই? তো তোরা ইসলাম চাইলে এত দল হলি কে? আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ না হলে আমার সাহায্য আসবে। এখন আসেন এবার, এদেরকে আপনি ঐক্যবদ্ধ করতে পারবেন? পারবেন না, তাহলে হতাশ। কি করবেন তাহলে? হতাশ না, কি করবেন? হতাশ, ঐক্যবদ্ধ হবে না। এখন কি করবেন তাহলে? আপনি বলছেন ঐক্যবদ্ধ হবে না, ইম্পসিবল। এই জাতিরাষ্ট্র ভেঙে তারা এক রাষ্ট্র হবে না, এই আরব বাদশাহী ভেঙে তারা আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হবে না, এই পীরের পীরগুলি তাদের আস্তানা ভেঙে একটা মহা জাতি হবে না, শিয়া সুন্নি দ্বন্দ্ব হাজার বছর থেকে দ্বন্দ্ব দূর করে তারা এক জাতি মুসলমান মুমিন হবে না। আর এই যে ধর্মীয় দলগুলি, যার যার দল তার কাছে ইলাহ হয়ে গেছে, হাজার হাজার কর্মী বাহিনী, উনি সভাপতি, সাধারণ সম্পাদক, আমির নায়েবে আমির, মুহতার আমির ইত্যাদি কত কিছু হয়ে গেছে, এগুলো ত্যাগ করবে না, এগুলো ভাঙবে না, ঐক্যবদ্ধ হবে না, তাহলে কি করবেন বল? কি করবেন এখন? কি করবেন? উপায় তো নাই, তাহলে কি মরে যাবো? ধ্বংস হয়ে যাব? মরে যাবো কি না? আলহামদুলিল্লাহ, ওদেরকে বলে যাবেন ওরা ঐক্যবদ্ধ হবে কি হবে না জানি না, কিন্তু আমি ওদেরকে বলতে চাই, যার যার পীরের খানকা, যার যার ধর্মীয় দলের সাইনবোর্ড, যার যার জাতিরাষ্ট্র সিংহাসন ক্ষমতা দল ইত্যাদি বজায় রেখে কোনোদিন তোমরা আল্লাহর সাহায্য পাবে না। আল্লাহর সাহায্য না পেলে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। আর ইসলাম দ্বীনুল হক প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত তোমাদের কোনোদিন এই অমানিসার কালো অন্ধকার দূর হবে না। তোমাদের উপরে নির্যাতন চলবে, নিপীড়ন চলবে, জুলুম চলবে, হামলা চলবে, লুটপাট চলবে, মানবাধিকার লঙ্ঘন চলবে,
শেষ পর্যন্ত বোমার আঘাতে তোমরা মরবে। ঐক্যবদ্ধ করতে হতে হবে তোমাদেরকে, অহংকার ত্যাগ করতে হবে। আমি জানি না তোমরা হবে কি হবে না, বিভিন্ন ধর্মীয় দলগুলি, বিভিন্ন পীরের মুরিদ পীর, তোমরা ঐক্যবদ্ধ হবে কি হবে না, বিভিন্ন জাতি রাষ্ট্রের সরকারগুলি, তোমরা ঐক্যবদ্ধ হবে কি হবে না, আমি জানি না, আমি জানি না। কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার পবিত্র কোরআন আজ আমার সামনে, আমি পরিষ্কার করে বলতে চাই, তোমরা তাওহীদের উপর ঐক্যবদ্ধ না হলে আল্লাহর সাহায্য পাবে না। আল্লাহর সাহায্য না পেলে তোমরা দাজ্জালের বিরুদ্ধে কিছু করতে পারবে না। এটা আমার সাফ কথা। মাঝখানে তোমাদের কিছু গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ উদ্ধার হতে পারে। তোমরা ঐক্যবদ্ধ হও। কিভাবে হবে? সেই রূপরেখা, সেই প্রস্তাব হিজবুত তাওহীদ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। দেখো, পড়ো, শোনো, ঐক্যবদ্ধ হতে হবে তাওহীদের উপরে, না হলে তোমরা বাঁচতে পারবে না। এইবার আমাদের যারা আন্দোলন করছেন, আপনারা হতাশ হবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াহুদি জাতি কয় ভাগে ভাগ হয়েছিল? দুর্ভাগ্য, আজকে 72 ফেরকা বিভক্ত হয়ে যাওয়া ইহুদি জাতি এক জাতি, এক জাতি। রাসূল বলেছিলেন, আমার উম্মাহ হবে 73 ফেরকা বিভক্ত, এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। আজকে যারা জান্নাতি ফেরকা, যারা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়েছে, তোমরা তোমরা এই জাতিকে ঐক্যের দিকে ডাক দিয়ে যাও, তোমরা তোমাদের দায়িত্ব পূর্ণ করে যাও, তোমরা হতাশ হবে না, নিরাশ হবে না। যদি তোমরা মোমেন হতে পারো, বিজয় তোমাদের সাথে আসে ইনশাআল্লাহ তোমাদের। আমি একটা কথা বলছি, আল্লাহ যেমন সকল নবীদেরকে সাহায্য করেছেন, আখিরি নবীকে সাহায্য করেছেন, আল্লাহ তোমাদেরকেও সাহায্য করবেন। আল্লাহ অঙ্গীকারবদ্ধ মোমেনের সঙ্গে। তারা যদি ঐক্যবদ্ধ না হয়, তারা পরিণতি ভোগ করবে। তবে আমি হলফ করে বলতে পারি, আমি নিশ্চিত করে বলতে পারি যে যারা মোমেন, যাদেরকে আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন, নির্বাচিত বান্দা, তাদেরকে ওরা আটকে রাখতে পারবে না, তারা অতি অচিরেই ঐক্যবদ্ধ হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওই যে গোড়ায় ইবলিস বলেছিল, তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব, অ্যাম্বুশ করে নিয়ে যাব, আল্লাহ বলেছিলেন যা নিয়ে যা, তবে আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। এই যে আল্লাহর মুখলেস বান্দা, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহর সিলেক্টেড বান্দা মোমেন, ওই যে রাসূল বলেছেন জান্নাতি ফেরকা, এরা সড়াইয়ে সিটে আছে। আরেকটা হাদিস, রাসূলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি লোকগুলির কেমন হবে, জান্নাত জাহান্নামের রেশিও কেমন হবে? রাসূল বলেছিলেন, একটা কালো ঘোড়ার মধ্যে তোমরা কিছু সাদা পশম দেখতে পাও, কালো ঘোড়ার শরীরে সাদা পশম, কোটি 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 পশমের মধ্যে, কালো পশমের মধ্যে দেখবা এখানে ওখানে এখানে ওখানে একটা দুটা সাদা পশম থাকে, এটা হলো জান্নাতি, আর ওগুলো হলো জাহান্নামী। এই জান্নাতি ফেরকা, এই আল্লাহর পছন্দনীয় বান্দা মোমেন, এরা বিভিন্ন জায়গায় আছে, এরা পথ পাচ্ছে না, এরা হলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার টুকরা, আর তোমরা হলো শক্তিশালী চুম্বক। খালি তোমাদের একটা স্পর্শ দরকার, দেখবে এরা মুহূর্তে ঐক্যবদ্ধ, এদের হৃদয় কাঁদে আল্লাহর জন্য, এরা কিছু করতে চায়, এরা পথ পাচ্ছে না, এদের মধ্যে আমাদের মধ্যে একটা ধুম্রু জাল সৃষ্টি করেছে ধর্ম ব্যবসায়ীরা, এই মুমিনরা আমাদেরকে চিনতে পারছে না, আমাদেরকে বুঝতে পারছে না, আমাদের বক্তব্যকে টুইস্ট করে আমরা যা বলি নাই করি নাই এই সমস্ত কিছু মিথ্যা বানিয়ে বানিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে প্রচার চালিয়েছে। এই কারণে এই জান্নাতি ফেরকাগুলি সারা দুনিয়াতে যেখানে ওখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা আমাদেরকে এখনো চিনতে পারছে না, আমাদের সন্ধান এখনো পায় না, এদের আর আমাদের মাঝে একটা কালো পর্দা, একটা ধূম্রজাল সৃষ্টি করেছে ধর্ম ব্যবসায়ীরা। তোমরা যাও, আমি আমার বক্তব্য শেষ কথায় বলে দিচ্ছি, তোমরা নামো, তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য তোমরা অবিশ্বম্ভাবী রূপে পাবে। তোমরা তাওহীদের উপরে জাতিটাকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করার জন্য তোমরা দিন রাত পরিশ্রম করো, যদি ঐক্যবদ্ধ করতে না পারো, তবে তোমাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। শেষ কথা, ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ করে তোমরা কি করবা, কি করবা ঐক্যবদ্ধ করে কি করবা?
চুরি করবা, ডাকাতি করবা, লুণ্ঠন করবা, জমি দখল করবা, কি করবে ঐক্যবদ্ধ হয়ে? আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে সংগ্রাম জিহাদ। ইনশাআল্লাহ তোমরা যখন নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে শুধু আল্লাহর জন্য, আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য যদি তোমরা একজন সত্যনিষ্ঠ নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে পারো, দেখবে আল্লাহর সাহায্য কি জিনিস, তখন সুলতান আন-নাসিরা তোমাদের জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ নাজেল করবেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, মুমিনদের কলবে আল্লাহ সাকিনা নাজেল করেন। সাকিনা নাজেল করেন, আল্লাহ সাকিনা নাজেল না করলে তোমরা টিকবে না। আল্লাহ কার হৃদয়ে সাকিনা নাজেল করেন? কার হৃদয়ে? মুমিনের হৃদয়ে। সারা জীবন আমরা শুনছি আল্লাহ কোরআন নাজেল করেন, এখন কি শুনলেন? সাকিনা নাজেল করেন। সাকিনা কি? আমাদের নাম রাখে সকিনা বিবি, সকিনা 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 জিজ্ঞাসা নাম রাখবে, জানে না সকিনা। সাকিনা সাকিনা মানে আত্মপ্রত্যয়, ওনারা অনুবাদ করেছেন প্রশান্তি, এটা সঠিক অনুবাদ হয় না, আত্মপ্রত্যয়, সেলফ কনফিডেন্স। আমরা হকের ধারক, আমরা হক নিয়ে দাঁড়িয়েছি, আমাদের বিজয় অবশ্যম্ভাবী, এর নাম সাকিনা। পালাবো না, পিছপা হব না, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, আল্লাহর বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এটার নাম কি? সাকিনা। আমার বক্তব্য আমি শেষ করে দিচ্ছি, আপনারা অনেকক্ষণ শুনলেন। জাতিসংঘে একজন রাষ্ট্রপ্রধান, আজকে তো উনি দুনিয়াতে নাই, একবার বক্তব্য দিতে দাঁড়ালেন। কতক্ষণ বক্তব্য দিয়েছেন জানেন? সাড়ে চার ঘন্টা। সাড়ে চার ঘন্টা জাতিসংঘের অধিবেশনে যারা বসেন তাদের সময়ের মূল্য সেকেন্ডে সেকেন্ডে মূল্য, মানে মিনিটে মিনিটে। জাতির সংকটকালে দুই এক ঘন্টার, আধা ঘন্টা, দশ মিনিটের খোদবা হবে না। জাতির সংকটকালে এমনও হতে পারে ছয় ঘন্টা বক্তব্য শুনতে হবে, সেগুলা হৃদয় ধারণ করতে হবে। এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা গিয়ে মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে, পাহাড়া পাড়ায়, মহল্লায়, শহরে নগরে বঙ্গরে, সর্বত্র আমাদের এই বক্তব্য তোমরা পৌঁছে দাও। এটা হলো মেয়ে। তাহলে ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ। আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া ছাড়া মানুষের মুক্তি আসবে না, বাস আল্লাহর দিন ছাড়া মানুষ শান্তি পাবে না। আবার আমি শেষ করে দিচ্ছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সূত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান নাই। আমি সকল দল, সকল মত, সকল ফেরকা, সকল ইজম, সিয়া সুন্নি, সকল তরিকা, সকল পীর, সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এই বিশ্ব সংকটে মুসলমানদের উপর যখন এই অত্যাচার জুলুম হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, একটার পর একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, বোমার আঘাতে লন্ডমন্ড করে দিচ্ছে, আমরা প্রতিবাদ করছি, বিক্ষোভ করছি, আমরা মিছিল করছি, আমরা গণমিছিল করছি, আমরা দোয়া করছি, প্রার্থনা করছি, আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের এই ধরনের কর্মসূচি কোনোদিন আমাদের মুক্তি দিতে পারবে না। যদি আমরা তাওহীদের উপর ইসবাত করে ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আরো মহা বিপদ আমাদের সামনে আছে। ঐক্যবদ্ধ হয়ে, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য যদি আপনারা নিঃস্বার্থভাবে নিজের জানমাল উৎসর্গ করে দিয়ে সংগ্রাম করতে পারেন, তবে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে এবং এই জুলুম, এই নির্যাতন, এই নিপীড়ন বন্ধ হবে। খালি মুসলমানদের উপর নয়, সারা দুনিয়ার যেখানে যেই মানুষের উপরে নিপীড়ন চলছে, হিন্দুর উপরে, বৌদ্ধের উপরে, ইহুদির উপরে, খ্রিস্টানের উপরে, নাস্তিকের উপরে, সমস্ত নিপীড়ন বন্ধ হবে ইনশাআল্লাহ। নিপীড়ন বন্ধ করে দিয়ে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া কর্মসূচি নিয়ে আল্লাহর একদল সত্যনিষ্ঠ মুমিন হিজবুত তাওহীদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। কাজেই আমি সকল দল মত সবাইকে উদাত্ত আহ্বান করছি, আপনারা হিজবুত তাওহীদকে বুঝুন, হিজবুত তাওহীদকে জানুন, হিজবুত তাওহীদ আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন বুঝার তৌফিক দান করুক, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।